মানে কত আছে আর কি, মোটামুটি শেষ করছি পাঁচটা কম্পোনেন্টের ভিতরে। কি জন্য আমাদের এই কোর্সের দরকার এবং সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য, আর প্রজেক্ট ম্যানেজমেন্ট দেশের উন্নয়নের জন্য, আমি গতকালকে বলছি এক ন্যাকের কথা, কত টাকা প্রজেক্ট হয় বছরে, ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা, এগুলো সব বলছি। এবং এগুলির মূলে যারা থাকি আমরা হলাম সিভিল ইঞ্জিনিয়ার। তো আলটিমেটলি আমরা লাস্টে কথা বলছিলাম যে তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করি, টাইম, কস্ট, কোয়ালিটি। যদি আমরা বলি টাইম ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, একই কথা বলছি। এবং একটা প্রজেক্ট লাগে, ইকোনমিক লাইফ থাকবে, এবং এটার খরচ করবো আমরা টাকা, নিচে কস্ট, আমরা বেনিফিট পাবো, এটা আলটিমেটলি এটা হলো আমাদের উদ্দেশ্য। এই জন্য আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়াররা এটাতে লিড করি, প্রজেক্টের মূলে আমরা লিডার করি, ছোট হোক বড় প্রজেক্ট হোক যাই হোক। তা আমরা এই কথাবার্তাগুলি রিপিট হবে এই যে পরের স্লাইডগুলিতে। গতকাল দেখো ইম্পর্টেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং লিডারশিপ, আমি যে কথাবার্তাগুলি বলছি এটা আমাদের পুরাটা বল, তো এগুলি তোমাদের একটু পড়তে হবে। অল্প কথাই বলে দিছি এর ভিতরে, তারপরে বইয়ের কথা বলছি, বই এটা বই একসময় আইসান কেউ নিয়ে দিতে পারবা সেখানে পরে, এটা বলতো সফট কপি নাই, কোনো কপি টপি জোগাড় করে পুরো না, বন্ধু বান্ধব জোগাড় করে নিবো। এটা এখানে দেওয়া একটা সিল, এটা আমার কথা না, এটা আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারদের থেকে এটা এক্সট্রাকশন করা হয়েছে, বোঝানোর জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং লিডারশিপ কত ইম্পর্টেন্ট। এবং এই যন্ত্রপাতিগুলি কিন্তু সবাই এগুলি কারা কারা ইউজ করি আমরা, এই যন্ত্রপাতিগুলি কারা কারা ইউজ করে, এগুলি এগুলি সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যারা আছে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং টুলস ম্যাক্সিমাম সিভিল ইঞ্জিনিয়ার, যেমন থিওডোলাইট স্কেল, তার হাতুড়ি, বাটাল, মুসুক, এগুলি সব আমাদের সিভিল ইঞ্জিনিয়ার। এটা একটা কার্টুন দেওয়া আছে। মাসুম তুমি আজকের অ্যাটেন্ডেন্স গুলি ভালো করে খেয়াল করবা, এবং গতকালকে যে অ্যাটেন্ডেন্স লিস্টটা এটা থাকবে আজকে ওইটার সাথে অ্যাড করবা, এবং ক্লাস আমাকে গেলে প্রত্যেক দিন তুমি আমাকে রিপোর্ট করবা। আর স্ক্রিনশটটা নিবা যখনই সবাই ম্যাক্সিমাম থাকবে। এখন কয়জন আছে স্যার? এখন 42 জন আছে মাশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, সরি স্যার আমি যে ঢুকছিলাম, আমি বাদে 41 জন স্যার। ঠিক আছে, অসুবিধা নাই, তুমি 42 জনের একটা স্ক্রিনশট রাখো, আবার তুমি ম্যাক্সিমাম আলটা রাখবে, এগুলি সব সিএ কি একেবারে আমাদের কোঅর্ডিনেটরকে এবং সুব্রত স্যারকে পাঠাইবা। জি স্যার, এটা খুবই দরকার হচ্ছে আমাদের। এইগুলি তুমি পড়বা, যে সিভিল ইঞ্জিনিয়ার্স রিগেইন দেয়ার লিডারশিপ রোলস অ্যান্ড পাবলিক ওয়ার্কস, অর্থাৎ সরকারি ডিপার্টমেন্টগুলিতে কাজ করছে সমস্ত ডিপার্টমেন্টের, মানে ফিউচার সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আমরা হব, তোমরা হব, তাদের জন্য এই ম্যানেজমেন্ট, এই যে বলছে উই মাস্ট ডেভেলপ ম্যানেজমেন্ট স্কিলস, অর্থাৎ আমরা ম্যানেজারের দিকে আমরা খুব দুর্বল বা জানি না ম্যানেজমেন্ট কি। গতকাল কেমন বলছি ম্যানেজমেন্ট কি কাকে বলে, ম্যানেজমেন্ট কি ডেফিনেশন বলছি না, মেক এ ডিসিশন, ডিসিশন মেকার, জি স্যার বুক মেকিং, ডিসিশন মেকিং, ডিসিশন মেকার স্যার, ডিসিশন মেকিং। এই জন্য বলছে উই মাস্ট নিড ম্যানেজমেন্ট স্কিলস, ম্যানেজার মাস্ট বি স্কিল ইন টেকনিক্যাল এরিয়াস টু সার্ভ সোসাইটি এডিকেট। এই জন্য আমরা সোসাইটিকে যাতে সার্ভিস দিতে পারি সেই লাইনে আমাদের এখানে কাজকর্ম করতে। এখানেই সবগুলি বলা আছে ইঞ্জিনিয়ারিং ইথিক্স অ্যান্ড পাবলিক ট্রাস্ট। পাবলিক ট্রাস্ট মানে কি, পাবলিকের যে আমাদের উপর আস্থা, পাবলিক কিসের জন্য আস্থা, পাবলিকের টাকা পয়সাগুলি খরচ হচ্ছে, এই যে বললাম গতকালকে অনেকগুলি এক্সাম্পল দিয়ে বলছি, ড্যামের এক্সাম্পল দিয়ে বলছি, ব্রিজের এক্সাম্পল দিয়ে বলছি, বিল্ডিং এর এক্সাম্পল দিয়ে বলছি, এই সমস্ত হিউজ এক্সপেন্ডিচার এইগুলো তোমরা পড়বা। এই যে পাবলিকের সাথে আমাদের কি কথা বলো না, সিভিল ইঞ্জিনিয়ার কে কথা বলছেন? ও পার্সোনাল
অশিনি অশিনি তোমার ইয়া মিউট করো তুমি অশিনি মুমিন ভাই মিউট করেন তাতে মিউট করে দিবি কেন আমরা তো কথা বলতে হচ্ছে আর কথা বল মানে আপনাদের শব্দ আসতেছে ভাই শব্দ আসতেছে আমার এখানে সাউন্ড নেই দেখো তারপর আপনি মিউট করে রাখ মিউট করে দেখি কি হয় এখানে দেখো আমাদের পাবলিকের মেইন পাবলিক পাবলিক কি চায় দিস ইজ হোয়াট ইট ইজ এজ ইঞ্জিনিয়ার্স পাবলিক কনসার্ন সব প্রুডেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ কারেক্ট রাইট এক্সপেন্ডিচার ব্যয় করা সরকারি তহবিল এই যে কতগুলি বলছি কালকে বলছি গেছিল কেউ এক নাক দেখছো কত হাজার কোটি টাকা ডেভেলপমেন্ট প্রজেক্ট এগুলো দেখে আসছো প্রজেক্ট আছে খুবই ইম্পর্টেন্ট আমি বলছি বারবার এগুলো শিখতে হবে এবং এই যে বলছে পাবলিক ফান্ড এই মানুষ চাচ্ছে যে হাই কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস আমরা বলছি হাই কোয়ালিটি ডিউরেবল হাই কোয়ালিটি ডিউরেবল কস্ট এফেক্টিভ শব্দগুলি আগে বলছি খাতা মাঝে নোট করবে আজকে খাতা রাখো দুই চার লাইন লিখতে হবে হাই কোয়ালিটি কস্ট এফেক্টিভ ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি হাই কোয়ালিটি কোয়ালিটি খুবই সিরিয়াস জিনিস এবং কস্ট এফেক্টিভ মিনিমাম কস্টে যেন ম্যাক্সিমাম রিটার্ন পাই এই জন্য কস্ট এফেক্টিভ হাই কোয়ালিটি কস্ট এফেক্টিভ ডিউরেবল ডিউরেবল মানে কি অনেক লম্বা সময় থাকবে প্রজেক্ট যাতে অল্প দিনের মধ্যেই কোনো কিছু আমার হাত দান দিতে হয় সেটাই বলছি এই জন্য আরও অনেক ডিটেল কোর্সগুলি থাকে সেগুলি পরবর্তী পর্যায়ে তোমরা পড়বা তাহলে আমাদের মেইন ফাংশন পাবলিকরা কি চায় পাবলিকরা চাচ্ছে যে তাদের ফান্ড তাদের রিসোর্স তাদের মানি যে সরকারের তহবিলে যে মাধ্যমে যেগুলি খরচ হয় এই যে বললাম টেকনিকের মাধ্যমে যে প্রজেক্টের ভিতরে এক্সপেন্ডিচারগুলি হচ্ছে এগুলি পাবলিক চাচ্ছে যে আমার প্রোডাক্টটা ব্রিজ হোক ড্যাম হোক বিল্ডিং হোক হোয়াট এভার ইট শুড বি ভেরি হাই কোয়ালিটি লেভেলে হবে এবং এটা কস্ট এফেক্টিভ হবে কস্ট এফেক্টিভ এবং এটা ডিউরেবল হবে এইগুলি যে আমরা বলছি যে হাই কোয়ালিটি কস্ট এফেক্টিভ ইনফ্রাস্ট্রাকচার এই হলো পাবলিকের ইন্টারেস্ট আর আমরাও এটাকে দেওয়ার জন্য উই আর কমিটেড যে আমরা কমিটেড যে সিভিল ইঞ্জিনিয়ার্স আর যে প্রোডাক্ট ইন্টারেস্ট মিনিমাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশন ক্লিনিক্যালি দ্যাট ওয়াস্ট ফান্ড অর্থাৎ ফান্ড যেন ওয়েস্টেজ না হয় কোনো আননেসেসারি যেন কোনো ফান্ড খরচ না হয় এটা আমাদের জন্য খুবই দরকার সিভিল ইঞ্জিনিয়ারদেরকে সেই জন্য পাবলিকের ইন্টারেস্ট ক্লোজলি ম্যাচ উইথ দোজ অফ কি বলেন ইঞ্জিনিয়ার অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্টারেস্ট আমাদের যে ইন্টারেস্ট বা আমাদের যে কাজকর্ম এটা পাবলিকের ইন্টারেস্টের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত ক্লোজলি রিলেটেড সেই জন্য আমরা সিভিল ইঞ্জিনিয়ার উই মাস্ট ভেরি সিরিয়াসলি কনসিডার দি ইন্টারেস্ট অফ দি পাবলিক কিভাবে বাই প্রোভাইডিং বাই ডেলিভারিং হাই কোয়ালিটি কস্ট এফেক্টিভ ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস ইন দি ফর্ম অফ এনি স্ট্রাকচার মেসিভ স্ট্রাকচার যেমন ওই যে মেগা প্রজেক্ট পদ্মা তারপরে আমরা গতকালকে যেগুলি এক্সাম্পলগুলি বলছি সেইগুলি তো এই এই প্রশ্নগুলি তোমরা এখানে করবো সিভিল ইঞ্জিনিয়ারিং ফাংশনগুলি এখন লাস্টে বলা হচ্ছে সুতরাং সিভিল ইঞ্জিনিয়ার্স আর ট্রেইন টু মেক রেশনাল ডিসিশন ইউ মাস্ট বি স্কিল্ড ইউ মাস্ট অ্যাকোয়ার সাফিসিয়েন্ট স্কিল নলেজ ট্রেনিং সো দ্যাট ইউ ক্যান মেক কারেক্ট ডিসিশন রেশনাল ডিসিশন মানে কারেক্ট ডিসিশন রাইট ডিসিশন অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন সো দ্যাট সো দেয়ার অ্যাপয়েন্টমেন্ট টু লিডারশিপ পোস্ট এই যে বড় হাই পোস্টে যখন থাকবা ইন গভর্নমেন্ট রেজাল্টস ইন রিয়েলিস্টিক প্র্যাকটিক্যাল সলিউশন টু দি প্রবলেমস এই এই লাইনগুলি ভালো করে ভবিষ্যতে করে দেবা এইগুলি পরীক্ষার জন্য থাকবে তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য খুব ফান্ডামেন্টাল আমরা এখন ম্যানেজমেন্টের কথা বললাম সুতরাং আমাদের কী লাগবে চারটা জিনিস লাগবে আমি বারবার বলতেছি ওয়ান ইজ ম্যানেজমেন্ট কনসেপ্ট এখানে আমি বলে দিচ্ছি যে ম্যানেজমেন্ট কী কী ম্যানেজমেন্ট আসবে সেখানে আমরা আগে বলছি কস্ট টাইম কোয়ালিটি ম্যানেজমেন্ট এখানে আরও অনেক জিনিস আছে যেমন তুমি এখন দেখছো বিজনেস ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট নানান ধরনের কোনো কিছু আছে সেইগুলো তোমাদের লাগবে এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আমাদের মেইন জিনিস আমরা টিম ওয়ার্ক লাগবে
এই দুইটা জিনিস আমাদের খুবই দরকার হবে। এখানে বলা হচ্ছে এক্সাম্পল করি যে লার্জ প্রজেক্ট গুলি যখন যায় তখন সিভিল ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়, অ্যান্ড ইউ ক্যান লুক এট দ্যাট যে প্রজেক্ট ম্যানেজার কেন নেওয়া হয় তাদেরকে জন্য টু মেক প্রেজেন্টেশন, তুমি অন বিহাফ অফ দি ডিপার্টমেন্ট, তুমি রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করো, ওয়াটার বোর্ডে কাজ করো, তোমাকে প্রজেক্টের উপরে ইউ মাস্ট মেক এ প্রেজেন্টেশন লাইক ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা একনেকের বডিতে ক্লিয়ারলি কনভিন্স করবা তোমার প্রজেক্টের মেরিটটা কি। তোমাকে প্রপোজাল লিখতে হবে, তোমাকে নেগোসিয়েট করতে হবে, নেগোসিয়েট মানে কি যে বোঝাপড়া অন্য পার্টির সাথে ফান্ড জেনারেট করার জন্য, এই মাধ্যমে কিসের মাধ্যমে করবো সেটা কন্ট্রাক্ট টেন্ডার, আমরা বলি যেটা নর্মাল টেন্ডার ডকুমেন্ট, এই কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট যেখানে অনেকগুলি ক্লজ থাকবে, ভেরি সিরিয়াস ক্লজ, লিগাল ইমপ্লিকেশন থাকবে, স্টাফ হায়ার করবা, লোকদেরকে সিলেক্ট করবা এবং কন্ট্রাক্টর নিয়োগ করবা, কনসালটেন্ট নিয়োগ করবে, এই সমস্ত কাজ তোমাদের জন্য বলা হচ্ছে। সুতরাং সিভিল ইঞ্জিনিয়ার যদি এগুলি করতে হয় ইউ মাস্ট মাস্ট বি মাস্ট হ্যাভ, তোমার ক্যাপাসিটি থাকতে হবে যাতে তুমি কমিউনিকেশন স্কিলটা তুমি তোমার মাধ্যমে ইউ ক্যান কমিউনিকেট এফেক্টিভলি, এবং তোমাকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপর ট্রেনিং থাকতে হবে, হিউম্যান রিসোর্স উপর ট্রেনিং থাকতে হবে, কন্ট্রাক্ট ল সম্বন্ধে থাকতে হবে এবং অন্যান্য ম্যানেজারদের স্কিলও তোমাকে রাখতে হবে। এইগুলি তোমার জাস্ট ব্যাকগ্রাউন্ডের কথা বলছি। মনে করো এখন আমরা টিপিক্যাল কতগুলি জিনিস ফেস করবো এই কাজগুলি করতে গেলে, এই প্রজেক্ট নিয়ে হ্যান্ডেল করতে গেলে কিছু টিপিক্যাল কোশ্চেন, তাহলে তুমি বুঝতে পারবা প্রতিনিয়ত তোমাকে ডিসিশন দিতে হবে। আমরা বলছি ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং একটাই কাজ। এই ডিসিশন মেকিং প্রত্যেকটা মনে করো যে কোনো একটা জিনিস থেকে শুরু করে প্রথম যে জিনিসটা তোমার আসবে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের জন্য বা যে কোনো কাজের জন্যই আসবে, যে টিপিক্যাল আমরা বলছি এখানে যেমন উড্র গুলশন, নাম শুনছ হয়তো, উড্র গুলশনের নাম শুনছ, উড্র গুলশন নাম শুনেছি স্যার, কেডা উড্র গুলশন খুব নাম করা যে পলিটিক্যাল সায়েন্টিস্ট, এবং সেখানে যে কনসেপ্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পাবলিক 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 প্রথম ছিল পলিটিক্যাল সায়েন্স, তারপরে পলিটিক্যাল সায়েন্স থেকে আবার রিফর্ম করে অনেকগুলি বেরিয়ে আসছে, ইন্টারন্যাশনাল রিলেশনস, তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলো করতে গিয়ে আসছে, এখন জনপ্রশাসন মন্ত্রণালয় আসছে, কি জন্য আসছে, অর্থাৎ রাষ্ট্র চালাতে গেলে রাষ্ট্রের যে রিসোর্সগুলি এই রাষ্ট্র পরিচালনার জন্য দুইটা তিনটা মেথড মান জিনিসটা, হিউম্যান রিসোর্স, ন্যাচারাল রিসোর্সেস, এই দুইটা জিনিসই মেইন। এই রিসোর্সগুলি এফেক্টিভলি ম্যানেজ করা কীভাবে করবে, এবং এটাই হচ্ছে যে মনসেদের কনসেপ্ট অফ ম্যানেজমেন্টের যে অরিজিনাল আইডিয়া এটা উড্র উইলসন দিয়েছে, সে উড্র উইলসন ছিল নাম বার করবো আজকে ইয়েতে গুগলে যাই ওয়েবসাইটে দেখ খোঁজ করে দেখবো উইলসনকে। হি ওয়াজ দি প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস ডিউরিং দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914-21, অ্যান্ড হি ওয়াজ a professor at the Princeton University. He published the first paper, Concept, in management, the public administration, 1887. The first paper published about the concept of public administration by management. সেখান থেকেই মানুষ আস্তে আস্তে করে টেইলরের থিওরি অনেক থিওরি করে বলে আমরা পড়বো এগুলি আসছে। বিকজ হি ওয়াজ এ সায়েন্টিস্ট, হি ওয়াজ ভেরি কনসার্ন অ্যাবাউট দি রিসোর্সেস বা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কীভাবে হবে, এফেক্টিভ রাষ্ট্র পরিচালনা কীভাবে করতে পারবে, হয়তো সে মনে করছে যদি আমি কোনোদিন প্রেসিডেন্ট হই আমেরিকা যদি চালাইতে হয় আমাকে, তাহলে হাউ ক্যান আই রান দি গভর্নমেন্ট, গভর্নমেন্ট রান করতে গেলে আমার কী করতে হবে, তার একটাই শব্দ মেইন স্ট্রেস করছে সেটা হলো এফিসিয়েন্সি। আমরা কতক্ষণ আগে দেখলাম কস্ট এফেক্টিভ হাই কোয়ালিটি ডিউরেবল ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি, আর আমি যদি খালি ইনফ্রাস্ট্রাকচার বাদ দিয়ে সমস্ত রিসোর্সের কথাই বলি তাহলে একটাই কথা হলো এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস
এইটা হলো মূল মন্ত্র অফ দ্য গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট দেশের স্বাস্থ্যের জন্য। আজকে এই করোনা ভাইরাসের কথা গতকাল আমি বলছি, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, এফিশিয়েন্ট প্ল্যানিং অফ দি গভর্নমেন্ট ইনিশিয়ালি, এতে পনেরোটায় পাঁচটা পেজ প্ল্যানিং অর্গানাইজেশন, এইগুলিতে যদি ঠিক মতো কারেক্টলি করতে পারতাম, তার অনেক এক্সাম্পল আছে, একই জিনিস আসছে। সুতরাং উড্রো উইলসন ওইভাবেই চিন্তা করছেন যে আমি এফেক্টিভলি কিভাবে দেশকে পরিচালনা করব। ওই 1887 পেপারটা তোমরা হয়তো খোঁজ করে দেখবা, তারপর অনেক পেপার আছে এইখানেই ওই কতগুলি কোশ্চেন সে এখানে সেট করছে, যে টিপিক্যাল ম্যানেজমেন্ট কোশ্চেন দ্যাট আন্ডারলাইন ডিসিশন ইনক্লুড, যে কোনো অর্গানাইজেশনের, যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো রাষ্ট্রের ম্যানেজমেন্টের টিপিক্যাল কোশ্চেনগুলি হলো এইটা, কি কি কোশ্চেন আসবে তোমার সামনে, তুমি এগুলি সলভ করবা, এইটাই তোমার কাজ। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দি প্রবলেম, তাহলে তোমাকে প্রবলেম বুঝতে হবে, হোয়াট ইজ দি প্রবলেম, অর হোয়াট ইজ দি লাইকলিহুড অফ দি প্রবলেম, প্রবলেম কি হতে পারে। যেমন এই করোনা ভাইরাসের কথা বলছি, জানো জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে যখন হইলো, তাহলে হোয়াট মে হ্যাপেন, কতটুকু আসবে, কি সিভিয়ারিটি আসতে পারবে এবং কি কি থ্রেটগুলি আসতে পারবে, এইটা হলো হোয়াট ইজ দি প্রবলেম, তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে তোমাকে আগে বুঝতে হবে, তাহলে এটা একটা কোশ্চেনের উত্তর তোমাকে উত্তর লিখতে হবে, তাহলে ডিসিশন গুলি নিতে চাও। যে যখন নাকি তুমি এটা খোঁজ করবা প্রবলেমটা আছে, কি প্রবলেম, যে আমার করোনা ভাইরাসের প্রবলেম আছে, তখন ইমিডিয়েটলি নেক্সট কোশ্চেন আসবে, হোয়াট আর দি কি ফ্যাক্টস করোনা ভাইরাসের সাথে, ফ্যাক্টস বা পদ্মা ব্রিজ করবো, এই পদ্মা ব্রিজের ফ্যাক্টসগুলি কি, হোয়াট আর দি কি ফ্যাক্টস অ্যাবাউট দি ব্রিজ, আমার কি কি জিনিস লাগবে, কি কি জিনিস করা উচিত, কি কি জিনিস হওয়া উচিত। তাহলে প্রত্যেকটাই প্রবলেম তোমার সামনে আছে, তারপরে এই প্রবলেম যখন অ্যাড্রেস করবা, এটাকে যখন কিছু করতে যাবা, দেন নেক্সট কোশ্চেন আসবে, এর সাথে সম্পর্ক কি, কি আসলে ফ্যাক্টসগুলি, কি কি জিনিসগুলি এর সাথে সম্পৃক্ত, এটা জানার পরে নেক্সট হলো, তখন যদি তুমি ক্লিয়ারলি বলতে পারো, তখন হলো হু শুড বি ইনভলভ ইন দি ডিসিশন, চিন্তা করছো কোশ্চেনগুলি কি স্টেপ বাই স্টেপ, অর্থাৎ হু শুড বি ইনভলভ ইন ডিসিশন। এই যে এখন করোনা ভাইরাসের ডিসিশনটা কে করবে, এটা কি স্পেশালিস্টরা করবে, এক্সপার্টরা করবে, পলিটিশিয়ানরা করবে, ব্যুরোক্রেটসরা করবে, কে করবে, তাহলে এই জিনিসগুলো একটা নেক্সট স্টেপ। তাহলে এখানে নেক্সট থার্ড স্টেজ, তারপরে স্টেজ আসবে হোয়াট আর দি অল্টারনেটিভস, তাহলে এইটা আমাকে সলভ করতে গেলে তার অল্টারনেটিভগুলি কি, মানে কি বলে অপশনগুলি কি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন হয়েছে হোয়াট ডু দে কস্ট, তাহলে এই যদি আমি সলভ করতে চাই বা অ্যাড্রেস করতে চাই, তাহলে তাহলে কস্ট কত লাগবে, টাকা পয়সা কী লাগবে, কী রিসোর্স লাগবে, এইগুলো আমাকে খোঁজ করে আনতে হবে। অ্যান্ড হোয়াট আর দেয়ার ইম্প্যাক্টস, যদি আমার এগুলি করতে হয় তাহলে ইম্প্যাক্টটা কী হবে। তো নেক্সট এরকম তুমি অনেকগুলি কোশ্চেন, আনলিমিটেড কোশ্চেন দেবা, উত্তর দিবা, কোশ্চেন দিবা, উত্তর দিবা, যেটা হু হোয়াট ডু দি কস্ট বলছে কি, দেন হোয়াট কোর্স অফ অ্যাকশন বেস্ট সলভ দি প্রবলেম, তাহলে কোন অপশনটা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে এটা খুঁজে বার করবা। অ্যান্ড হোয়াট ডাজ দি ডিসিশন ইমপ্লাই ফর দ্য ফিউচার, এখন যে ডিসিশন নিলাম তার ভবিষ্যতের জন্য এটা ভ্যালিড কিনা, এই প্রশ্নগুলি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমাকে এই কোশ্চেনের উত্তর লিখতে হবে, উত্তর দিতে হবে। যদি তোমরা এই প্রপারলি এগুলি অ্যাড্রেস করতে পারো, দেন ইউ বিকেম এ গুড ডিসিশন মেকার, গুড লিডার, আইদার অ্যাট দি লোয়েস্ট লেভেল অর অ্যাট দি টপ লেভেল, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত হতে পারে আর সাধারণ মানুষও হতে পারে, এই জিনিসগুলি খেয়াল করবা। তারপর দেখো লাস্টে দেখবেন একটা বলছে, ক্যান দি ডিসিশন মেকার লিভ উইথ দ্য রেজাল্টস, এটা খুবই ডেঞ্জারাস জিনিস, যে আমি যে কাজগুলি এখন করে আসলাম, আমি যদি উপর থেকে দিয়ে দিয়ে করা করা মানে আলটিমেটলি এটার ইম্প্যাক্ট কতটুকু ভালো হলো মন্দ হলো, তারপরে কি তুমি কি পারতে পারবা এই ডিসিশন দিয়ে, না সরি বলবা, না চ্যাম্পিয়ন হবা, এটার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। এই যে ক্যান দি ডিসিশন মেকার লিভ উইথ দি রেজাল্টস, তা না হলে তো তোমার উপরে বিপদ আসতে পারে, আর নাহলে তুমি চ্যাম্পিয়ন হতে পারে, রিওয়ার্ড হতে পারে। এই টিপিক্যাল কতগুলি প্রশ্ন দেওয়া, তারপরে যদি এগুলো তুমি সর্ট আউট করতে পারো, দেন ইউ ক্যান অর্গানাইজ এ সিস্টেম, ডেভেলপ ইউর সিস্টেম অফ ডিসিশন মেকিং ইন দি অর্গানাইজেশন, সো দ্যাট তোমার টাস্কটাকে তুমি এফেক্টিভলি করতে পারো। আমরা এই এই পর্যন্ত হলো জেনারেল কনসেপ্টগুলি আমরা বলে দিলাম, নাও উই আর গোয়িং ফর এই এগুলি বইয়ের চ্যাপ্টার আসতে চিন্তা করো, ম্যানেজমেন্ট কনসেপ্টের ডেফিনেশনগুলি, এই তোমার বই লাগবে। আমি আবার বলছি সেই বইগুলো তোমার দেখে নিবা, তবু আমি এখানে অনলাইনে যেগুলো দিচ্ছি মোটামুটি এগুলো রপ্ত করবা, দেখে রেখে দেবা। তাহলে এই যে আমি কথাবার্তাগুলি বললাম কতক্ষণ আগে, ব্যাপক সুন্দর যে কথাবার্তাগুলি বলছি, এটা আমি বেসিক্যালি বলছি একটা অর্গানাইজেশন, একটা
লেভেলের প্রতিষ্ঠান লেভেল আসবে, এটা রাস্তা হতে পারে, স্টেট লেভেল হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, যেমন রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, রেলওয়ে ডিপার্টমেন্ট, একটা হয়তো মিনিস্ট্রি অফ হেলথ, অটোমার যে হতে পারে, তারপরে নিচের লেভেলে আসতে পারে, সব কিছু একটা প্রতিষ্ঠান অর্গানাইজেশন, যেমন আমরা ইউআইটিএসএল এর প্রতিষ্ঠান, পিএসপি প্রতিষ্ঠান কিরকম। তাহলে আমাদের কাজগুলি শুরু হবে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, এটা বলে এজেন্সি অথবা অর্গানাইজেশন, আমরা ব্রডলি বলি অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশন ডেফিনেশন কাকে বলবো, এখানে ডেফিনেশন দিয়ে দিচ্ছি, বিজনেস, সোশ্যাল, গভর্নমেন্ট, রিলিজিয়াস, হোয়াট এভার, টেকনিক্যাল। বেসিক্যালি আমরা অনেকগুলি লোক একত্রে থাকবো উইথ এ কমন গোল, আমার কমন গোল, যেমন পদ্মা ব্রিজের কথা যদি বলো, পদ্মা ব্রিজ এটা মিনিস্ট্রি একটা অর্গানাইজেশন, ব্রিজ অথরিটি এখানে একটা অর্গানাইজেশন, তার কতগুলি লোক একত্রে আছে, যেই লোকগুলির একটাই কাজ, হাউ টু ইমপ্লিমেন্ট দি কনস্ট্রাকশন অফ দি কি বলে পদ্মা ব্রিজ ইন টাউন উইথ দ্য বাজেট অ্যান্ড উইথ দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কোয়ালিটি। তাহলে কমন গোল হইলো আমার টু কমপ্লিট দি প্রজেক্ট, এবং এই লক্ষ্যেই সমস্ত লোকগুলি কাজ করে, যেমন বলছে কালেকশন অফ পিপুল উইথ এ কমন। ফাংশনটা কি, এইগুলি পর্বা কিন্তু আমি এখানে বইলে বইলে তোমাদেরকে পড়াতে পারবো না, এটা খুব ইম্পর্টেন্ট, দি বেসিক ফাংশন অফ অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের ফাংশনটা হইলে না জানলে তুমি বুঝতেই পারবো না তুমি কী করতে, বলা হচ্ছে কি টু ট্রান্সফর্ম সার্টেন অ্যাভেলেবল ইনপুটস, ওই রেভলিউশনের কনসেপ্টে ইনপুটস, কি কি ইনপুট আছে আমাদের কাছে, মানুষ আছে, ওই যে অর্গানাইজেশন সে বলল যে রেভলিউশন, আমার লোকজন আছে, ম্যাটেরিয়াল আছে, রিসোর্সেস আছে, আমি যদি এফেক্টিভ ইউটিলাইজেশন করা হলে আমার একটাই কাজ এফিসিয়েন্সি, মানুষের টাইমও নষ্ট হবে না, রিসোর্সগুলিও নষ্ট হবে না, সবগুলি যদি একত্রে আমি এই এক করে ঠিক মতো কাজ করতে পারি, দ্যাট বিকাম এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, কান্ট্রি লাভ দিয়ে উপর দিকে যাবে, রাষ্ট্র উন্নতির দিকে চলে যাবে, অর্গানাইজেশন উপর দিকে উঠতেই হবে। তাহলে ম্যান পাওয়ার, মানি, ম্যাটেরিয়ালস, ফ্যাসিলিটিস, এনার্জি, ইনফরমেশন, হোয়াট যত কিছু থাকুক, ইনটু এটা হলো ইনপুট, ইনটু সাম ফর্ম অফ ডিজারেবল আউটপুট, তোমাকে ইনপুটটাকে আউটপুটে বের করো, কি আউটপুট তুমি ঢুকছ না ইউআইটিএসএ, ইঞ্জিনিয়ার হইলে কেউ লয়ার হইলো, কেউ হইলো কি বিজনেস বলে সোশ্যাল সায়েন্টিস্ট হইলো, কেউ বিবিএ তে রেজাল্ট হইলো, ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হইলো, তাহলে সম্পর্কে আমরা কি বলবো, গ্রাজুয়েট, তার মানে কি ইনপুট হলো স্টুডেন্ট, বাড়িটা কি হইয়া গ্রাজুয়েট, ভেরি ইম্পর্টেন্ট, হাইলি মানে কি বলে এই কি বলে এফেক্টিভ এবং খুব তোমাদের দামি, এটাকে ভ্যালুয়েবল, গ্রাজুয়েট হইছ, এর এমনি এমনি হয়ে গেছো, এইটাই বলছে, তুমি ইনপুট ঢুকছ, আউটপুট বলছো উইদিন দ্য গিভেন এনভায়রনমেন্ট, ওই যে আমাদের ইউআইটিএসএ ঢুকছ, এটা সোশ্যাল হতে পারে, পলিটিক্যাল হতে পারে, লিগাল হতে পারে, এডুকেশন হতে পারে, জিওগ্রাফি হতে পারে, এইটাকে তোমাকে ঢুকছ, এটার মাধ্যমে তোমাকে যাচ্ছে থ্রু ইউটিলাইজেশন অফ এক্সিস্টিং টেকনোলজি। তাহলে ফাংশনটা হলো ট্রান্সফরমেশন, তোমাকে আমি ট্রান্সফর্ম করলাম ইনপুট থেকে আউটপুটে বানালাম, এইগুলো ট্রান্সফরমেশনটা হলো ম্যানেজমেন্ট, এই ট্রান্সফরমেশনটা হলো ম্যানেজমেন্ট, বলছি ইনপুট, ইনপুটে তুমি ট্রান্সফরমেশন দিছ, তুমি আউটপুট বাড়িয়ে আসো, এটা উইদিন এ গিভেন এনভায়রনমেন্ট ইউজিং এক্সিস্টিং টেকনোলজি বা হোয়াট এভার সফটওয়্যার অথবা হার্ডওয়্যার, এইটা হলো ফাংশন এনি অর্গানাইজেশন। ওকে, যথেষ্ট কথা বলা হচ্ছে, এখন এগুলি সব ডেফিনেশন খেয়াল করে দেখো, ম্যানেজমেন্ট প্রোভাইডস কি বলছে ম্যাকানিজম, রেশনাল ডিসিশন মেকিং, সপ্তম বলছে ইট ইজ এ কি ফ্যাক্টর, ম্যানেজিং, ম্যানেজিং শব্দটা কি এটাও খেয়াল করবা, ইজ এ টাস্ক, আর ম্যানেজার কাকে বলবো, ম্যানেজার ক্রিয়েট দি এনভায়রনমেন্ট, তুমি নিজে ক্রিয়েট করবা এই এনভায়রনমেন্ট, ট্রান্সফরমেশন প্রসেসটা, দ্যাট ইজ কন্ডিউসিভ টু দি পারফরমেন্স, যাতে সহজের মতো ওই পারফরমেন্সটা পারফর্ম করো এই ট্রান্সফরমেশনটা, সো দ্যাট আমার অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করা হয়। এইগুলি ডেফিনেশনগুলি পড়বা, আমরা এই মুহূর্তে আমরা একটু ডিফারেন্ট
কথাবার্তা বলছি। ম্যানেজমেন্ট এতক্ষণ বললাম, ম্যানেজমেন্ট ইজ ইটনে কে ম্যানেজমেন্ট মোক্ষ মোক্ষ ম্যানেজমেন্ট আমাদের মেইন ফাংশন। এখন আমরা আলোচনা করব এই ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিভাবে ডিফারেন্ট। এটা মনে রাখবেন, আজকের থেকে অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টের ডিফারেন্সটা বুঝে নিন। অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হলো, টাস্ক হলো, প্রসেস হলো খুব রুটিন ওরিয়েন্টেড এবং খুব কি বলে ডিফাইন্ড কনফাইন্ড, কতগুলো রুলসের ভিতরে চলত। আর ম্যানেজমেন্ট হলো একটু ওপেন ডাইনামিক, তোমাকে নিজেকে নিজে এটাকে উদ্ভাবন করতে হবে, সিচুয়েশন দেখে দেখে একটু রিলেটিভলি এটাকে বলে ফ্লেক্সিবল। আমরা এই জন্য বলছি ডিফিনেশন হাউস কিপিং বেসিক্যালি, আর এখানে হাউস কিপিং প্লাস এন্টারপ্রেনারশিপ ম্যানেজমেন্ট খুব ক্লিয়ারলি বলবো, এইগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডিস্টিংগুইশ ম্যানেজমেন্ট অ্যান্ড বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, হাউ অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিফারেন্ট ফ্রম দি ডিফারেন্ট ফ্রম ম্যানেজমেন্ট, এই মানে গিভ সাম টিপিক্যাল ফিচার্স অফ দিস ডিফারেন্সেস। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ জব ইজ স্ট্যাটিক, আমার ম্যানেজমেন্টের জবগুলি হলো ডাইনামিক। কেন ডাইনামিক হবে? তুমি ফাউন্ডেশন করতেছো, দেখবে যে তুমি মাটিটা টেকে যাইতেছো, নিচে চারদিকে পানি টেনে এসে ফাউন্ডেশনের চারদিকে মাটিটা টেকে ঘুরে যাচ্ছে, কিন্তু তুমি এগুলো আগে তুমি খেয়াল করতে পারো নাই বা বুঝতে পারো নাই। এখন এই মুহূর্তে এটাকে ট্যাকল করার জন্য তোমাকে কি করতে হবে? তখন তোমার এই অ্যাডমিনিস্ট্রেশনের রুল দিয়ে চলবে না, তোমাকে নিজে নিজে তখন কি ইনস্ট্যান্ট তোমার নলেজ থেকে অ্যাপ্লাই করে তোমাকে এটা ট্যাকল করতে হবে। এটুই ম্যানেজমেন্ট ডাইনামিক, বুঝছো? দ্যাট ইজ যথেষ্ট এক্সাম্পল রয়ে গেছে আমাদের এখানে, অনেক ফেইলু স্ট্রাকচার এক্সাম্পল আছে। যেমন ন্যাশনাল ব্যাংকের একটা বিল্ডিং হচ্ছে কারণ বাজার, আগে কয়েক বছর আগে দেখছিলাম যে মাটি কাটতে দেখে চারদিকটা ভেঙে পড়তেছিল। জি স্যার, দ্যাট ওয়াজ এ সিরিয়াস একটা বিরাট সমস্যা ছিল, বড় বড় এক্সপার্ট ডাকে ডেকে নিয়ে এটাকে ম্যানেজ করতে। তখন এটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব দিয়ে কাজ করতো না, এটা হলে ইনস্ট্যান্টলি একটা টেকনিক্যাল সলিউশন ডেভেলপ করতে হবে, ডিভাইস বের করতে হবে টু প্রোটেক্ট, রিসেপ ডাইনামিক চেঞ্জিং। এটা প্রোটেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা হলো ক্রিয়েটিভ ম্যানেজমেন্ট, সবসময় ক্রিয়েট করবা সামথিং নিউ। ব্যুরোক্রেটিক এটা ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট, হলো পার্টিসিপেটরি ডিসিশন মেকিং, সবার গ্রুপের অপিনিয়ন নাও, ডিসকাস করো, পেটিং করো, ডিবেট করো, আর্গু করো, করে করে একটা ডেমোক্রেটিক সিদ্ধান্ত নিয়ে। অ্যাডমিনিস্ট্রেশন হলো ফলো করবে রুলস, আর আমরা হলাম লিড করবো, আমরা সামনের দিকে আগাই, আমরা উজ্জ্বল করবো রুলস, আমরা শুধু আমরা সামনের দিকে আগাতে যাবো, গোলস টু অ্যাচিভ যে সামনের দিকে আগাতে হবে। এই কতগুলি টিপিক্যাল টিপিক্যাল ফিচার আমি বলে দিয়েছি, এইগুলি কিন্তু ওই বইয়ের থেকেই আসছে, কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট প্রথম যে রেফারেন্সটা দিয়েছি। এগুলি সব ডেফিনেশন দেওয়া আছে, কারণ ডিসিশন মেকিং আমি বলছি ভেরি ইম্পর্ট্যান্ট। যার মিনিমাম ডিসিশন মেকিং টাস্ক থাকবে, কাজ থাকবে, তাকে আমরা ম্যানেজার বলি, বুঝছো? এবং যারা ফিজিক্যাল ওয়ার্ক করবে তাদেরকে আমরা ম্যানেজার বলবো, ম্যানেজার বলবো না, ডিসিশন মেকার বলবো না। যারা ফিজিক্যাল লেবার লোয়ার লেভেল তাদের কোনো চিন্তা ভাবনা নেই, আর ডিসিশন মেকারদের সাংঘাতিক চিন্তা ভাবনা। তুমি সারাদিন কাস্টিং করলাম, সব কিছু করলাম, রাত্রে দেয় তুমি ঘুমাতে পারবো না যে কাস্টিং কি থাকবে কিনা, টাটারিং খুললে পর ভেঙে পড়বে কিনা, আর লেবাররা দেয় আরাম মতন ঘুমাইবো ঠিকই, কারণ সে তো কাজ করে গিয়ে মারিছে। তোমার চিন্তা থাকবে তুমি রড দিয়েছিলে কিনা, পানি দিচ্ছে কিনা, পরে আবার কিউরিং হচ্ছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা, হচ্ছে অনেক রকমের কিছু হচ্ছে। সো ডিসিশন মেকিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশনস অফ দি ম্যানেজার। আর এই ডিসিশন মেকার অপারেটিভ ওয়ার্ক ফিজিক্যাল ওয়ার্ক দুই ভাগ থেকে একটা টাইম, যে কোনো মানুষের কাজ দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো টাইম স্পেন্ড অন ডিসিশন মেকিং, আর একটা টাইম স্পেন্ড অন অপারেটিভ ফিজিক্যাল ওয়ার্ক। তো যত উপরের দিকে যাইবা হাই লেভেলে, প্রাইম মিনিস্টার হওয়া, প্রাইম মিনিস্টারের কাজ হলো শুধু ডিসিশন মেকিং, ফিজিক্যাল কাজ জিরো। আমরা তো নিচের লেভেল আইবা, কোনটা বেশি? ফিজিক্যাল ওয়ার্ক বেশি নিচের লেভেল, ফিজিক্যাল ওয়ার্ক বেশি, ডিসিশন মেকিং জিরো। এইটাই তো রেশিও, জিরো টু ইনফিনিটি। ম্যানেজমেন্টের ক্লাসিফিকেশন গুলি আমরা পরপর করতে পারি, এগুলি খেয়াল করবা। ম্যান মেশিন, মানুষ আর মেশিনের একরকম ম্যানেজমেন্ট হবে। যেমন আমরা দেখো যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এটা মানুষ আর মেশিন ম্যাটেরিয়াল ইন্টারাক্ট করে, ম্যান ম্যাটেরিয়াল ইন্টারাক্ট করে, দেখো কীরকম ম্যানেজমেন্ট হচ্ছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, নানান রকমের কিছু। ম্যান ম্যান মানুষ মানুষ ইন্টারাক্ট করলে পার্সোনাল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, লেবার ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, এগুলি ক্লাসিফিকেশন তুমি করে নেবে। আমরা
এখন এই টাস্কটাকে অ্যানালাইসিস করব, টাস্ক অফ ম্যানেজমেন্ট। আমরা অলরেডি বলছি ডিসিশন মেকার এবং এটা কত কল্প বলছি, দেয়ার আর ফেজেস, এবং এই কাজটা করতে গেলে তিনটা জিনিস আমার সম্পৃক্ত করতে হবে। কতক্ষণ আগে দেখছি এক্সিস্টিং টেকনোলজি ইউজ, সায়েন্স সাইন্টিফিক, আমরা পরবর্তী পর্যায়ে বলবো, সায়েন্স অ্যাপ্লাই করবো, ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করবো, টেকনোলজি অ্যাপ্লাই করবো, তারপরে সাইকোলজি অ্যাপ্লাই করবো, সবই করবো। তো আমরা সব কিছু মিলিয়ে এইটাকে বলা হয় ম্যানেজমেন্ট টাস্কটাকে বলা হচ্ছে ইট ইজ অ্যান আর্ট, দ্য টাস্ক অফ ম্যানেজমেন্ট ইজ অলসো এ টাস্ক অফ আর্ট বা আর্ট, আর্ট অফ ডুইং থিংস, সায়েন্স, ইট ইজ এ সায়েন্স, ইট ইজ অলসো টেকনোলজি। ডেফিনেশন কি বলবো, সায়েন্স কাকে বলে, আর্ট কাকে বলে, টেকনোলজি কাকে, দেখে নিন, ক্রিয়েটিভিটি অ্যানালাইসিস সিনথেসিস এখানে বলা হচ্ছে সব কিছু। ম্যানেজার ইজ ম্যানেজিং ইজ দ্য আর্ট অফ ডুইং, যেমন কাজটা করতে পারবা কত ভালো মতন করতে পারো, কত সেফ, কত কত করতে পারো, কত এফিসিয়েন্টলি করতে পারো, এটা হলো আর্ট অফ ডুইং। এটা হলো গুড প্র্যাকটিস কন্ডাক্ট, অনেক রকম প্র্যাকটিস আছে, ব্যাড প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, কন্ডাক্ট অফ গুড প্র্যাকটিস। ম্যানেজমেন্ট ইজ দ্য সায়েন্স, সায়েন্স কাকে বলে যদি ডেফিনেশন দেই করতে পারবো না, এগুলো শিখবো, হোয়াট ইজ সায়েন্স, হোয়াট ইজ আর্ট, হোয়াট ইজ টেকনোলজি, বলে দিয়েছি আমি এখানে, সায়েন্স আর টেকনোলজি কি আছে। আর এই মুহূর্তে আমাদের ট্রানজিশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আমরা এখন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বলছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলো সব ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কনসেপ্ট। ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট টেকস ওভার, লাস্ট সেন্টেন্সটা দেখো, টেকস ওভার বাই আর ইঞ্জিনিয়ারিং ডিজাইন টার্মিনেটস। আমাদের যে থার্ড ইয়ার পর্যন্ত বা এই লেভেল পর্যন্ত যে কোর্সগুলি, এগুলি সব কিন্তু ডিজাইন ওরিয়েন্ট শেখার জন্য, সো দ্যাট ইউ ক্যান ইউজ দোজ ডিজাইন আলটিমেটলি টু ডেলিভার ইউর প্রোডাক্ট। অর্থাৎ ডিজাইন যেখানে শেষ হয়েছে, ম্যানেজমেন্ট সেখান থেকে শুরু হয়েছে, বুঝছো? ডিজাইন সবকিছু কমপ্লিট করার পরে আমাদের ম্যানেজমেন্টটা দরকার, আমরা এখন ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট টেকস ওভার ওয়্যার ডিজাইন টার্মিনেটস। অর্থাৎ আমরা বলি থার্ড ইয়ার পর্যন্ত লাগে আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, পুরোপুরি সিভিল ইঞ্জিনিয়ার পুরোপুরি হয়ে গেছে, থার্ড ইয়ার হইলে চাকরি পাইতো আমাদের সময় পাকিস্তান পিরিয়ডে, আমরা দেখছি বড় ভাইরা থার্ড ইয়ার শেষ চাকরি আইসে গেছে, অনেক চাকরি, বিকজ দে নো দ্যাট দে উইল বি এবল টু ডু দিস। এখন আমরা ম্যানেজমেন্টের দিকে আসছি, ম্যানেজমেন্টের জিনিসগুলি আমরা গতকালকে বলছি, প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং এগুলি বলছি, কিন্তু সব কিছু মনে একটা জিনিস খেয়াল করবো, ম্যানেজমেন্ট ইন প্র্যাকটিস রিয়েল সেন্সে, অ্যাকচুয়াল সিনে, প্র্যাকটিক্যালি ইট ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ ফিউ ওয়েল ট্রাইড প্রিন্সিপল। এটা অ্যাপ্লাই করবা কিছু নোন নলেজ, নোন মেথডস, প্রুভেন মেথডস, যাতে কোনো সন্দেহ নেই, এই মেথডগুলি কীভাবে জানবা, এক্সপিরিয়েন্স থেকে জানবা, তোমার আগের নলেজ থেকে জানবা, এবং এর সাথে কিছু সাইকোলজি থাকবে, যে কি সাইকোলজি মানে কি মানুষের সাথে ব্যবহার, নর্মাল কার্টিসি মানুষের সাথে ব্যবহার করা ফর আদার হিউম্যান বিং, অন্যদের সাথে ভেরি ভেরি রিসেন্ট ওয়েতে ব্যবহার করা, তাদের লিমিটেশনগুলি জানা, তাদেরকে মোটিভেটেড মোটিভেট করা, এই জিনিস মধ্যে, এবং বলছে এ লট অফ কমন সেন্স, কমন সেন্সটাকে অ্যাপ্লাই করবে, কমন সেন্স খালি বললে হবে না, কমন সেন্স বেসড অন অ্যাপ্রোপ্রিয়েট নলেজ, নলেজের কোনো বিকল্প নেই, এই নলেজগুলি দেওয়ার জন্যই আমাদের এই কোর্সের এত ফিরিসটি, আমাদের তোমাদের চতুর্দিক থেকে মাল্টি ডাইমেনশনাল নলেজগুলি তোমাদেরকে দেওয়া হচ্ছে। এই জন্য কেউ বলছে ম্যানেজমেন্ট ইজ প্ল্যানিং, প্রথম টাস্কগুলো প্ল্যানিং, অর্গানাইজিং, কারণে আমরা এগুলি গতকালকে বলছি, আবার কেউ বলছে অনেক বেশি কন্ট্রোলিং, হ্যাঁ এই যে এখানে বলছি প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং, এই সমস্ত বলছি, এবং ম্যানেজার এগুলিকে কোঅর্ডিনেট করবে, ফাইন, আরো বেশি হইতে পারে, এর সাথে লিডিং আসতে পারে, এর থেকে কি বলেন বলে এখানে কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন আসছে, কন্ট্রোলিং আসতে পারে, নানান রকমের কিছু আসতে পারে, অনেকভাবে তুমি ডিফাইন করতে পারে, ইনফ্লুয়েন্সিং আসতে পারে, ডিসিপ্লিনিং আসতে পারে, এইটা হলো ফর্মাল ডেফিনেশন। আমি যদি কই ডিফাইন ম্যানেজমেন্ট, তাহলে এই হলো ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ কোঅর্ডিনেশন অফ রিসোর্সেস, ওই জায়গায় রিসোর্স, 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 রিসোর্স,
তোমার আন্ডারে যত রিসোর্স থাকবে, মানুষ, ম্যাটেরিয়ালস, পানি, এনার্জি সবকিছু। থ্রু এ প্রসেস অফ প্ল্যানিং, প্রথম স্টেজটা হলো প্ল্যানিং, অর্গানাইজ, ডিরেক্ট করবা, অর্ডার দিবে মানুষকে, কমান্ড করবা এবং তাদেরকে মোটিভেট করতে হবে, পার্সু করতে হবে, ইনফ্লুয়েন্স করতে হবে খুবই কেয়ারফুলি এবং সবগুলিকে একত্রে কন্ট্রোল করতে ইন অর্ডার টু অ্যাটেইন তোমার অবজেক্টিভ। তোমার যে অবজেক্টিভ আছে সেটা তুমি করতে পারো, এইগুলো ফর্মাল ডেফিনেশন, তুমি এগুলো একটু পড়বা। এবং এই প্রত্যেকটা ফেজের অনেকগুলি এক্সাম্পল দেওয়া আছে, কিছু অ্যাক্টিভিটি কার্যক্রমগুলি। প্ল্যানিং বলতে কি বুঝি, উত্তর দাও, সময় নাই, পূর্ব পরিকল্পনা। এইগুলি আমি গতকালকে বলছি, প্ল্যানিং মানে ফিউচার, ডিসাইড ইন অ্যাডভান্স, আগের থেকে সিদ্ধান্ত নিবানো কি হচ্ছে, প্ল্যান করো। তোমার কারবারি যদি কোনো জায়গায় কোনো জায়গায় আছে, শহরে আছে, ঢাকা শহরে আছে, বাইরে আছে, মনে আছে, মনে সাতক্ষীরা শহর মনে করো, কেউ আছে তো সাতক্ষীরা শহরে পানি সাপ্লাই দিবে, তাই না? তোমাদের পড়াইছে না ওয়াটার সাপ্লাই স্যানিটেশন পড়াইতেছে না? জি স্যার। তাহলে একটা শহরের ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন করবো, তাহলে কি লাগবে, প্রথম কি লাগে? কত লোক সংখ্যা, কত পরিমাণ আসবে, এটা আগে ফিনিশ করো। এই তো সুন্দর, এই যে বলছি দেখো কি লাগছে, ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট, হোয়েন, হাউ, হু এন্ড বাই হুম টু বি ডান। অ্যাক্টিভিটিস কি, ফোরকাস্ট করা, এই যে বলছি ফোরকাস্ট। এখন ফোরকাস্টিং কিভাবে করবা, আগামী 20 বছর সাতক্ষীরা শহরে পানি কতটুকু লাগবে, ফোরকাস্ট করো, প্রজেকশন করো, পড়াইছে নিশ্চয়ই পড়াইছে যে কিভাবে ফোরকাস্ট করতে পারে। এই ফোরকাস্টিং ইজ এন অ্যাক্টিভিটি অফ প্ল্যানিং, ওকে, সেটিং অবজেক্টিভ ইজ এন অ্যাক্টিভিটি অফ প্ল্যানিং, এগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো ফোরকাস্টিং এগুলো পড়াতে গেলে অনেক সময় লাগে, যদি আমি ব্যাখ্যা দিতে চাই ফোরকাস্টিং এর মেথডটা কইতে পারলো না। মনে করো একটা রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই বলে দি অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট উইল বি ডিটারমাইন্ড বাই দি 20 20 30 বা 40, সাত তীরের পরে কত হবে, কি কি ভেরিয়েবল গুলি তারা এফেক্ট করবে, এইভাবে তুমি করতে পারো। সিমিলারলি অর্গানাইজেশন কিভাবে, অর্গানাইজিং এর জন্য অ্যাক্টিভিটি গুলি, অ্যাক্টিভেটিং এর জন্য অর্গানাইজেশন অ্যাক্টিভিটি গুলি কি, মোটিভেশনের জন্য কি, এই যে খেয়াল করো, লিডিং, ডিরেক্টিং, গাইডিং, এইগুলি মোটিভেট করতে হবে, কন্ট্রোলিং, এই অ্যাক্টিভিটিগুলি মনে রাখবে, খুব ভালো ভালো ইম্পর্টেন্ট। এই যে এলিমেন্ট অফ দ্য প্রসেস অফ ম্যানেজমেন্ট, পরীক্ষা কিন্তু এগুলি থাকে, এগুলো থাকবে পরীক্ষা কিন্তু, এখন প্রত্যেক 2 সপ্তাহ পরে পরে একটা না একটা একটু হইব তোমাদের, মনে রাখো আজকে এটা দিবা 10 মিনিটের জন্য, আর 5 মিনিট পরে আমি তোমাকে লিখে দিব, তুমি এটা লেখবা। প্রিন্সিপাল কনসেপ্ট আমি যাগুলি বলছি, মোটামুটি এই 5টা 6টা এলিমেন্টের মাধ্যমে আমরা কাজ করব। এবং এই 3টা জিনিস আবার পর্দার 3টা বলছি, আবার মানুষ নিয়ে কাজ করবো, একটা ফ্রেমওয়ার্ক, একটা মেথোডোলজির ভিতরে আমি আর কি একটা কি বলে স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টের ভিতরে আমি নিয়ে কাজটা করবো, ওকে, অর্থাৎ অর্গানাইজেশনাল অ্যারেঞ্জমেন্টের ভিতরে কাজ করবো, মানুষকে নিব, এক নম্বর মানুষ নিয়ে ডিল করবো, অর্গানাইজেশন নিয়ে ডিল করবো, আর একটা হলো আমার মেথোডোলজি, প্রসিজিওর, কী প্রসিজিওর আমি কাজ করি, 3টা জিনিস আমার থাকবে। এই জন্য বলছে তোমাকে মানুষ নিয়ে কাজ করবা, প্রতিষ্ঠান নিয়ে কাজ করবা, প্রসিজিওর মেথড নিয়ে কাজ করবা, এবং তুমি ডিসিশন মেকার হবা, তুমি অ্যানালিস্ট হবা। তোমাকে অ্যানালিসিস করতে হবে, কইলাম যে সাতক্ষীরা পানি পরে পানি কতটুকু, অ্যানালিসিস করবা, প্রজেক্ট ইভ্যালুয়েশন করবা, পদ্মা ব্রিজের বেনিফিট কস্ট রেশিও কত এটা বের করবা, এবং আলটিমেটলি এই জিনিসগুলি করবো কার জন্য, পাবলিক, এটা হলো আমার সামনে। তা আমরা এই পর্যন্ত মধ্যে একটু ব্রেক দিচ্ছি আমি, তুমি পরে আমি মেটা প্রসেস করা দিচ্ছি, তুমি এই 10 মিনিটের ভিতরে আমি কি বলে একটা কোশ্চেন করতে চাই, এটা দেখে জমা দিবা কাগজের মাঝে, কইরা এই সিয়ারের কাছে পাঠাই এক্ষুনি। কোশ্চেনটা শোনো, যে যা পারো লেখবা, শুনতেছো? জি স্যার বলেন। দেখো প্রশ্ন, প্রথম একটাই প্রশ্ন মনে করো,
explain the need for the study. আমি তো বলতেছি শোনার জন্য, কথা বলবো না। এক্সপ্লেইন দি নিড ফর দি স্টাডি অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট করার বা স্টাডি করার দরকার কি? এটি বলতেছি, এক্সপ্লেইন দি নিড ফর দি স্টাডি অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। একটা পেজের মধ্যে নিয়া কিছু লেখা বা কম্পিউটার লেখা লেখা 10 মিনিট। কয়টা বাজে এখন? 10:00। কয়টা 10 বাজে না? জি স্যার, 6:25 এর ভিতরে লেখা জমা দিবা। এখন শেয়ার এক আছে, সবাই যে যা পারো লেখবা, লেখা জমা দিবা, নাম্বার দিবো। কিন্তু এখন কয়জন আইছ? তার 43 আনসার শিট চাই আমি। 15 মিনিট সময় দিলাম। তারপরে 6:25 থেকে আবার 15 মিনিট বুঝছো সব লেখা সাথে সাথে জমা দিবা ইয়ার সিয়ার কাছে। মাসুম মানুষের সাথে সম্পৃক্ত, এটা এই জন্য একটা কমপ্লেক্সিটি আছে। ইট ইজ এ ডাইনামিক প্রসেস, অলওয়েজ চেঞ্জ হবে, পরিবর্তন আসবে, সবকিছু আসবে, টাইমের সাথে সাথে পরিবর্তন আসবে। সুতরাং ওই লাইনে চিন্তা করতে হবে। কেন? ওই যে গত সপ্তাহে আমরা বলছিলাম যে ডেভাস্টেশন হয়েছিল আমাদের, যে ড্যাম ফেইলুর, এই জিনিসগুলি খেয়াল করবা। ভবিষ্যতে যে থ্রেটগুলি আসবে, এখন আরো আমাদের কমপ্লেক্সিটি বাড়ছে বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজকর্মগুলি, বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং। বুঝতেছো গ্লোবাল ওয়ার্মিং কি, ক্লাইমেট চেঞ্জ কি, এগুলি আমার সাবজেক্টটা। তবু বলছি এর এফেক্ট গুলি তোমার ডেলিভারি, তোমার প্রোডাক্টের উপরে মানে ইম্প্যাক্ট করবে। যেমন কক্সবাজার তুমি যাও, কক্সবাজার থেকে টেকটাম যে যাচ্ছ মেরিন ড্রাইভ প্রজেক্ট, এটা প্রায় 80 কিলোমিটার রাস্তা। এটা পার দিয়ে অনেকে যাও, হাসি ঠাট্টা করতে যাও, এনজয় করতে যাও, রিক্রিয়েশন করতে যাও, কিন্তু ডান দিয়ে তাকায় দেখবা। আমাকে শুনছ? হ্যালো, জি স্যার শুনতেছি। মিউট কর, মিউট কর। হ্যাঁ, কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভ প্রজেক্ট রাস্তা দিয়ে যাচ্ছ, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, বিরাট চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। আমরা যখন বইটে ছিলাম, এটার কনসালটেন্সি ছিলাম, আমরা অনেকবার ভিজিট করছি। এবং এখানে কোস্টালের যে ইয়ে, কোস্টাল মানে থ্রেট, এই যে সাইক্লোন থ্রেট বা অন্যান্য যে টাইডাল সার্ভগুলি আসছে, এই প্রোটেকশন দেওয়া কঠিন আছে। ডান দিকে দেখবা যে অনেক বস্তা বস্তা নানান রকমের সিভিল ইয়েকে কনক্রিট স্ট্রাকচার দিয়ে রাখছে প্রোটেকশন দেওয়ার জন্য। এগুলি কি, এখন ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের জন্য আমাদের যে প্রোডাক্টগুলি আমরা ডেলিভারি দিব, যে কোনো স্ট্রাকচার তৈরি করব, ইভেন স্যালাইনিটি, এই যে সমুদ্রের পাশ দিয়ে যে স্ট্রাকচারগুলি আসবে, যে সল্ট এফেক্ট, স্ট্রাকচারাল ডিকে হয়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলি কিন্তু এই যে বলছে অ্যাক্টিভিটিস রিলেটেড উইথ টাইম অ্যান্ড চেঞ্জেস, এগুলি আমাদের আরো নতুন করে আমাদের চিন্তা করতে হবে। এই জন্য যে ডাইনামিক প্রসেস, আর এটা কমপ্লেক্স প্রসেস, রিলেশনশিপ উইথ মেনি আদার অ্যাক্টিভিটিস, সম্পর্ক। এই জন্য ম্যানেজমেন্টকে বলা হয় ইট ইজ এ ম্যাটার প্রসেস। এই বলছে পরীক্ষা, যেমন সিম্পল প্রশ্ন, হোয়াই ম্যানেজমেন্ট ইজ ডিমড অ্যাজ ম্যাটার প্রসেস, তোমার এই উত্তরগুলো এখানে আছে এবং তুমি আরো নতুন নতুন উত্তর তুমি দিতে পারছো। প্ল্যানিং এর কথা বলছি আমরা, প্ল্যানিং এ আরো ফার্দার এখানে স্টাডি করে দেওয়া আছে। প্ল্যানিং কিরকম জিনিস আমরা বলছি, আগে যে প্ল্যানিং ফর দ্য ফিউচার, এবং ফিউচার ইজ আনসার্টেন, ফিউচার কেউ আমরা কিছু বলতে পারি না। কালকের দিনটা কি হবে মোটামুটি কারেক্টলি বলতে পারো,
অক্সিজেন কি হবে একটু কম, তারপরে সপ্তাহে কি হবে আরো কম, পরের মাসে কি হবে কিছুই বলতে পারবো না, আগামী বছর কি হবে বেরি আনবো না। এই জন্য ফিউচার যে প্রজেকশন গুলি করবো, ফিউচারের জন্য যে করবো, এইগুলি আমাদের সাথে আনসার্টেন, খুব একটা আনরিলায়েবল অনেক সময় থাকে। এই জন্য বলছি যে এই প্ল্যানিং এর জন্য ফিউচার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল হইতে পারে, এটা লিমিটেশন, এগুলি প্ল্যানিং এর লিমিটেশন। দেখো এখানে বলা আছে কতগুলি যে লিমিটেশনস অফ প্ল্যানিং, ফোরকাস্ট করা চেঞ্জেস, এবং এটা সবসময় আনরিয়েলিস্টিক হয়, এবং এই চেঞ্জগুলি যখন আসবে তখন খুব কস্টলি হবে, এই জন্য লিমিটেশনস অফ দ্য প্ল্যানিং একদিন আগে থেকে খেয়াল করতে হবে। এবং কেন করি প্ল্যানিং, এই প্ল্যানিং এর কারণ হলো একটাই, আমাকে সেন্স অফ ডিরেকশন দিবে, এইটাকে আমাকে গাইড করবে রাস্তা, যে আমাকে এইভাবে যাওয়া উচিত। এই যে বলছে সেন্স অফ ডিরেকশন মেকানিজম ফর কোঅর্ডিনেটিং, আমরা এটাকে কোঅর্ডিনেশন করার জন্য একটা মেকানিজম পাবো। প্ল্যানিং এর ডাইমেনশনগুলি কি, এটা টাইম ডাইমেনশন আছে, একটা লেভেল আছে, টপ ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, লোয়ার ম্যানেজমেন্ট, সাবজেক্ট আছে, এলিমেন্ট আছে, ক্যারেক্টারিস্টিক, অনেক সময় চেঞ্জ হয়, ফ্লেক্সিবল হয়, রিজিড হয়, এই নানান ধরনের। সুতরাং প্ল্যানিং সম্বন্ধে আরও একটু নলেজ দিয়ে দিলাম। প্ল্যানিং খুবই ডিফিকাল্ট, এবং প্ল্যানিংটাকে করার জন্যই লোক অনেক সময় ব্যয় করতে হবে, অনেক জিনিস লিমিটেশনগুলি নিবা, এবং তাকে আমরা ওই লেভেলগুলি দেখবা, টাইম ডাইমেনশন দেখবা, অনেক লম্বা সময়ের জন্য প্ল্যান করি না, 100 বছরের জন্য প্ল্যান করা যায় না, 50 বছরের জন্য প্ল্যান করা যায় না, অনেক নর্মালি 10-15 ম্যাক্সিমাম 20-25 ইয়ার। এখন প্রজেক্ট লাইফ, প্রজেক্টের যে ইকোনমিক লাইফ, এই প্রজেক্টের ইকোনমিক লাইফও কিন্তু ধরা ম্যাক্সিমাম আমরা 20-25 বা 30 ইয়ার্স হয়ে, পদ্মা ব্রিজের ইকোনমিক লাইফ হয়তো 30 বছর আছে বা 40 বছর আছে, 30 বছর আছে, কিন্তু এর ডিজাইন লাইফ কিন্তু 100 বছর হবে। কারণ লাইফ অফ এ প্রজেক্ট মানে দুই রকমের, একটা হলো ডিজাইন লাইফ, আর একটা হলো ইকোনমিক লাইফ। ইকোনমিক লাইফের কনসিডারেশনগুলি আমরা পরবর্তী পর্যায়ে বলবো, বিকজ অনেক লম্বা সময় পরে যত টাকাই আমার হাতে আসুক না কেন আজকের ভ্যালু জিরো, এগুলি আমরা টাইম দিলে মানে আমরা। এখন আমরা কিছু থিওরি পড়বো, এই যে ডিফারেন্ট অ্যাপ্রোচ, আমরা কতক্ষণ আগে বলছিলাম যে উড্রো উলসনের কথা, একটা কথা ইউজ করছি, উড্রো উলসনের মেইন কনসেপ্ট ছিল এফিসিয়েন্সি। কিসের এফিসিয়েন্সি? ইউজ অফ রিসোর্স। রিসোর্স গুলি কি কি? মানুষ, ম্যাটেরিয়াল, প্ল্যান, হোয়াট এভার, এইগুলি সিম্পল জিনিসগুলিকে ইউজ করবো এফিসিয়েন্সির মাধ্যমে। তো এইটুকু এই জন্যই এই ম্যানেজমেন্টের থিওরিগুলি ওখান থেকে এরকম চলে আসে। একটা হলো আমরা বলি এটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, ভিউ পয়েন্ট, চিন্তা ভাবনা, ভিউ পয়েন্ট। একটা হলো প্রোডাক্টিভিটি অ্যাপ্রোচ, যত বেশি প্রোডাকশন দেওয়া যায়, এইটা হলো একটা কনসেপ্ট। আমরা ক্লাস নিতেছি, যত বেশি জিনিস পড়াইতে পারি ছাত্রদেরকে তত ভালো, না তত মঙ্গল, কোনটা ভালো? যত বেশি পড়াইতে পারি তোমরা সেটা তত কম পড়তে পারো। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা এর ভিতরে যতটুকু ম্যাক্সিমাম আমরা শিখতে পারি, এই হলো প্রোডাক্টিভিটি অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের মধ্যে কতগুলি থিওরি আছে, এগুলো করে নিই। দ্বিতীয়টা হলো এই অ্যাপ্রোচের কাজ না করলে আরো কাজ করতে হবে, তখন হলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। এই কাজগুলি করার পিছনে যে মানুষগুলি আছে, সেই জন্য মানুষগুলিকে যদি আমি ইউটিলাইজ করতে পারি, এটা হলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। এটা বলছি হিউম্যান বিং মোটিভেশন বলছিলাম, ফিফথ বা ফোর্থ ফেজ অফ বা ফোর্থ এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট আমরা পড়ছি কতক্ষণ। এটা বলছি মোটিভেশন, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, স্টাডি অফ অবজারভেশন, অবজারভেবল অ্যান্ড ভেরিয়েবল হিউম্যান বিহেভিয়ার, মানুষ, মানুষ খুব ক্রিটিক্যাল। গল্প বলছি মানুষ নিয়ে ডিল করা খুব ক্রিটিক্যাল হবে, এই জন্য আমরা হিউম্যান ফ্যাক্টরটা আলাদা করবো। এটা হলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। আর একটা হলো রেশনালিস্টিক মডেল, এটাকে বলা হয় ইউজ অফ সাইন্টিফিক অ্যাপ্রোচ মেথড। এখন আরও অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে আমাদের, ইউজ অফ টেকনোলজি, আইটি, আরও অনেক অ্যাডভান্স কনসেপ্ট যেগুলো আমরা ইউজ করতে পারি, যাতে আমাদের এই কাজগুলি করতে সহজ হয় এবং মোর রিলায়েবল হয়, মোর কারেক্ট হয়, এফিসিয়েন্সি বাড়ে, এরকম জিনিস। যেমন তোমরা অনেক ইয়ে দেখো ফিচারদের বা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল আছে বা বিভিন্ন ইয়েতে চ্যানেলগুলিতে এগুলো দেখা, সায়েন্স, সায়েন্স বেসড অনেক ইনোভেটিভ জিনিস দেখাচ্ছে। আমি গত সপ্তাহে দেখতেছিলাম
যে জাপানিজ টেলিভিশন যাচ্ছিল যে পাইপ ফিটিংস, পাইপ ফিটিং করাইছে না তোমাদেরকে? পাইপ ফিটিংটা বিরাট জিনিস, এই যে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন ঘরের মধ্যে দিয়ে বা গ্যাস পাইপ ফিট ওয়াটার পাইপ স্যানিটেশন কি বলে অন্যান্য যে সমস্ত জিনিস আমরা ডিসপোজ করি, এই পাইপ ফিটিং কিভাবে করা হয়, এই পাইপ ফিটিং এর যে কনভেনশনাল মেথড যেগুলো আমরা এখন করি স্ক্রু দিয়া টাইট দিয়া রেঞ্জার দিয়ে এগুলি করি, এখন তারা এগুলিকে আরো তো অ্যাডভান্স লেভেলে করছে, একই জয়েন্ট জোড়া লাগানো পাঁচ মিনিটের জায়গায় দেড় মিনিটে করা যায় এবং খুব ডিউরেবল হয়, এফিসিয়েন্ট হয়, এগুলি হলো ইউজ অফ এই যে ক্রিয়েটিভিটি, নিউ নলেজ, টেকনোলজি, তারপরে কি বলছি ইনোভেশন, এই জিনিসগুলি আমরা এই মেথডটা বলছি। তো এগুলো হলো তিনটা অ্যাপ্রোচ। হোয়াট আর দি ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ ম্যানেজমেন্ট? তিনটা অ্যাপ্রোচ, প্রোডাক্টিভিটি, বিহেভিয়ারাল আর রেশনালিস্টিক মডেল বা সাইন্টিফিক অ্যাপ্রোচ। এর আন্ডারে অনেকগুলি থিওরি আছে, তোমরা থিওরিগুলি পড়ার জন্য আমি বলছি এগুলি পড়া হয়, কনসেপ্ট অফ থিওরি, টেইলারের থিওরি, মেয়র থিওরি, এইগুলি পড়তে হবে। আমি এখন হেনরি ফাওয়েলের থিওরি, এই জিনিসগুলি আমি এই অ্যাপ্রোচগুলির ভিতর থেকে এক একজন বলছে, এগুলো ডেভেলপ করছে। কিন্তু ওই উদ্যোগ উলছেনের পরের থেকে যে রিসার্চ গবেষণা চলছে 200 বছর 150 বছর প্রায়, এখন তো প্রায় 130 বছর, 1887 সালে সে কনসেপ্ট ডেভেলপ করছে, তারপরে থেকে কত অ্যাডভান্সমেন্ট হচ্ছে, বিভিন্ন সায়েন্টিস্ট, বিহেভিয়ারাল সায়েন্টিস্ট তারা স্টাডি করছে বিভিন্ন এলিমেন্টস, এবং লাস্টে যে বলছে সায়েন্টিফিক মুভমেন্টে যেগুলো আমরা বলছি যে ম্যাথমেটিক্যাল টুলস, প্রসিজিওর্স, স্ট্যাটিস্টিক্যাল টুলস, ইকোনমেট্রিক টুলস, এই যে জিনিস বলছি আমরা, ডাইনামিক প্রোগ্রামিং আমরা এগুলো বলছি, ম্যাথমেটিক্যাল প্রচুর আমরা এগুলো পড়বো এখানে, লিনিয়ার প্রোগ্রামিং, এই যে লিনিয়ার প্রোগ্রামিং আমাদের সিলেবাস আছে কিন্তু আমরা পড়বো, এগুলি স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে আমরা এগুলি পড়বো, এই যে সাইন্টিফিক মেথড আমরা এই সবগুলি ইউজ করবো কেন, সাইন্টিফিক মেথড ইউজ করবো কেন, আমার ডিসিশন মেকিংটা যতটুকু কারেক্টলি করা যায় এবং রিলায়েবল করা যায়, এই থিওরিগুলি কিন্তু পড়বো। এবং আরো বলা হচ্ছে যে এই থিওরিগুলিকে আরো অনেকভাবে স্টাডি করা হচ্ছে, বিভিন্ন স্কলার, বিভিন্ন ভিউ পয়েন্ট, আরো বলছে আপনার বলে এটাকে বলা হয় স্কুলস অফ থটস, এক এক একটা ব্যাংক, একটা থিঙ্কিং, মানে কি বলে এটাকে এক ধরনের থিঙ্কিং অ্যাপ্রোচ, এটা বলা হয় স্কুলস, আমরা যদি ফ্যাকাল্টি বলি, স্কুল বলি, এই ধরনের বলছে স্কুলস অফ থটস, অর্থাৎ চিন্তা ভাবনার স্ট্রিম, এই চিন্তা ভাবনার জন্য আমরা পড়ছি প্রসেস স্কুল, আমরা ম্যানেজমেন্ট এজ এ প্রসেস আমরা পড়ছি, এটা পড়ছি ইম্পেরিক্যাল স্কুল, ইম্পেরিক্যাল মানে কি, বেসড অন দি স্টাডি অফ দি ফ্যাক্টস অবজারভেশন, বিহেভিয়ারাল স্কুল, সোশ্যাল সিস্টেম স্কুল, ডিসিশন থিওরি স্কুল, ইনফরমেশন সিস্টেম স্কুল, ম্যাথমেটিক্যাল স্কুল, সোশ্যাল সিস্টেম স্কুল, এইগুলি ইলাবোরেটলি বলা আছে আমাদের শীতের ভিতরে, তোমরা এগুলি একটু দেখে নেবা, ডিফারেন্ট স্কুলস অফ থটস। এইটা হলো সামারি, কি সামারি করলাম আজকে, আজকে সামারি করলাম আমরা পড়ছি ম্যানেজমেন্টের টাস্কটুকু দেখলাম প্রসেসের মাধ্যমে, তাই না, অ্যাক্টিভিটিগুলি দেখছি এবং এই অ্যাক্টিভিটিগুলি পাঁচটা ভাগে ভাগ করছিলাম আমরা, প্ল্যানিং, অর্গানাইজিং, অ্যাক্টিভেটিং, লিডিং, আর এখন আমরা দেখলাম এই কাজগুলি করতে হবে বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে, অ্যাপ্রোচগুলি থেকে, এই যে প্রোডাক্টিভিটি অ্যাপ্রোচ আছে না, রেশনালিস্টিক কনসেপ্ট, এগুলি পড়ছি না এখন, তাহলে এই অ্যাপ্রোচগুলি আমার এই প্রত্যেকটা টাস্ক এলিমেন্টের ভিতরে কাজ করবে যাতে আমরা ম্যানেজমেন্টের কনসেপ্টটা মতো করতে পারি, এবং এটা মোটামুটি সম্ভব, এই যে ম্যানেজমেন্ট টাস্কটুকু কীভাবে কাজ করে আমি এটা নিজে একটা ফ্রেমওয়ার্ক করে দেখাই দিয়েছি যে প্রত্যেকটা ফেজের ভিতরে আমার ওই ডিফারেন্ট অ্যাপ্রোচগুলি বা থিওরিগুলি কাজে লাগাবো আলটিমেটলি। এই জন্য বলছে ভেরিয়াস ভ্যালুয়েবল বাট ডিফারেন্স ডিফিউজ লাইনস অফ দ্য, ডিফিউজ মানে কি, ডিফারেন্সিয়াল, ডিফারেন্ট মানে কোয়ান কমপ্লিটলি অন্য রকমের চিন্তা ভাবনা, সবগুলি মিলে কিন্তু আমার আলটিমেটলি এক জায়গায় আসতে হবে, ইকাম স্ট্রং ম্যানেজমেন্ট ফোর্সেস যাতে আমরা কাজটা এই যে অপারেশনাল কনসেপ্টটা তৈরি করতে পারি। অর্গানাইজেশন, এইবারে আমরা এই বই থাকতে তো বুঝতে পারতাম, এখন আমরা 4 নম্বর চ্যাপ্টারে আসি, এই 4 নম্বর চ্যাপ্টারের ভিতরে কাজ হইলো আমি এখন স্ট্রাকচার তৈরি করবো, অর্গানাইজেশন তৈরি করবো, কেমন অর্গানাইজেশন বানাবো,
তুমি যদি কোনো ফার্মে চাকরি করে থাকো তাহলে ফার্মটা বানায় সেখানে তোমাকে গতকালকে বলছিলাম তোমার চাকরিটা কে তৈরি করছে বলছিলাম না জি স্যার তোমার জব ক্রিয়েট করছে কি হু ক্রিয়েটেড ইউর জব তুমি তো মনে করছো পাস করে চাকরি পাবে তো এত দরদি লোক পাইছো তুমি পাস করে তোমার চাকরিটা তৈরি করা আছে তাহলে হাউ টু ক্রিয়েট জব হাউ টু ক্রিয়েট ডিপার্টমেন্ট হাউ টু ক্রিয়েট অ্যান অর্গানাইজেশন এইগুলি আমরা শিখতে হবে আমরা অর্গানাইজেশন ডেফিনেশন শিখছি অর্গানাইজেশনাল ফাংশন শিখছি এখন আমি অর্গানাইজেশন স্ট্রাকচারটা কিভাবে হয় দেবো এটা করতে গেলে প্রথমেই কাজ করতে হবে কি তিনটা স্টেপ আছে বাইলিমেন্টাল একটা হলো আইডেন্টিফিকেশন অ্যান্ড গ্রুপিং অফ ওয়ার্ক তুমি কাজগুলি ভাগ করো আগে কি কি করতে চাও বা কি ধরনের অর্গানাইজেশন করতে চাও তুমি সেটাকে ভাগ করো তারপর সেকেন্ড হলো তাহলে তুমি ডিফাইন করে এবারে তার কি রোল হবে কে কার আন্ডারে কাজ করবে ডেলিগেশন এটি বলে ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি কিভাবে কার অতটুকু অথরিটি কিভাবে তার কতটুকু কার কতটুকু রেসপন্সিবিলিটি আছে কতটুকু শিফট করতে পারবে উপরের দিকে থেকে নিচে দিতে পারবে আমরা এগুলো পড়বো প্রসেস অফ ডেলিগেশন নেক্সট ক্লাসে পড়বো এটা এবং এস্টাবলিশ এই রিলেশনশিপ এস্টাবলিশ করবো তিনটা স্টেপস অফ অর্গানাইজেশন এক নম্বর কাজ হলো এটা তোমার চিন্তা করতে দুই নম্বর কাজ হলো যদি আমি করতে পারি তাহলে কতগুলি বেনিফিট হয় যদি আমি এরকম বাগাবাই করে সুন্দর মতো সিস্টেমেটিক্যালি কতগুলি বেনিফিট করে কি করবে তাহলে অর্গানাইজেশনাল বেনিফিটগুলি হলো ফেসিলিটেট অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশনাল কাজ কাজগুলি সহজ করে দেবে এবং এটাকে বেস্ট ইউজ অফ হিউম্যান বিং হবে তুমি মানুষগুলিকে খুব ভালো মতো ইউজ করতে পারবা এবং এটা ক্রিয়েটিভিটিকে হেল্প করবে এটা বলছে স্টিমুলেটস ক্রিয়েটিভিটি ইনোভেশন আমি কোথায় বললাম যেটা অ্যান্ড এটা বলা হচ্ছে ফাউন্ডেশন অফ ম্যানেজমেন্ট কি ফাউন্ডেশন অফ ম্যানেজমেন্ট কাকে বলা হয় ম্যানেজমেন্টের মেইন ফাউন্ডেশন হলো অর্গানাইজেশন এবং এইটা যদি আমি ঠিক মতো করতে পারি তাহলে তোমার গ্রোথ হবে প্রমোশন হবে এক্সপানশন হবে যেমন তোমার অর্গানাইজেশন একটু বড় হবে তোমার প্রমোশন হবে উপর দিকে যাবা গ্রোথ হবে এবং এটাই বলছে যে ইট ফেসিলিটেটস গ্রোথ অ্যান্ড এক্সপানশন আমরা তাহলে কি বললাম এখানে স্টেপস ফাংশন স্টেপস বেনিফিটস ওকে এই অর্গানাইজেশন নিয়ে পারবা না এগুলি জি স্যার বেনিফিটস তারপরে ওই যে ফাংশন আগে বলছি ডেফিনেশন করছি স্টেপগুলি বলছি এবং বেনিফিটগুলি বলছি এখন হলো প্রিন্সিপাল এই প্রিন্সিপলস অর্গানাইজেশন অনেকগুলি জিনিস কতগুলি গাইডলাইন তোমাকে ফলো করতে হবে যাতে অর্গানাইজেশনটা ফাংশনাল আর এখানে যদি গন্ডগোল লাগে ঠিক মতো অর্গানাইজ না করতে পারে তোমার পুরো জিনিসটাই ফেল করবে কোনো কিছু কাজ করতে পারে অর্গানাইজেশন মানে পদ্মা ব্রিজ অর্গানাইজেশন ঠিক নাই কাজ করবে কি মেট্রো রেলের অর্গানাইজেশন ঠিক নাই কাজ করবে কি এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস খেয়াল করে রাখা এখানে কতগুলি বেসিক প্রিন্সিপাল বলছি তার অবজেক্টিভ ক্লিয়ারলি থাকবে পলিসি ক্লিয়ার করতে হবে তার ডিপার্টমেন্টগুলি ভাগ করতে হবে প্রপারলি ডিভিশনগুলি ঠিক মতো করতে হবে সেকশনগুলি ভাগ করতে হবে প্ল্যানিং ডিভিশন একটা ডিজাইন ডিভিশন একটা মেনটেন্স ডিভিশন একটা এই সমস্ত জিনিসগুলি তোমাকে খেয়াল করতে হবে ফাংশনালাইজেশন করতে হবে অ্যাক্টিভিটিগুলি অ্যাকর্ডিং টু ফাংশনস স্পেশালাইজেশনের জন্য সুযোগ রাখতে হবে যাতে তোমায় স্পেশালাইজড লোকদেরকে ইউজ করতে পারো ডেফিনেটনেস থাকতে পারে প্রত্যেকটা লোক ক্লিয়ারলি তার বুঝতে পারবে তার দায়িত্ব কী এটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে কোঅর্ডিনেট করতে হবে এবং ক্লিয়ার অ্যালোকেশন অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি এটা খুব মারাত্মক জিনিস আমরা পরে পড়বো যে তার ডিউটি খুব ক্লিয়ারলি মেনশন রাখতে হবে বলে স্পেলিং আউট অফ দি এক্সাক্ট ডিউটিস এবং তার রেসপন্সিবিলিটি যাতে তুমি তাকে ধরতে পারো আর যদি তার এগুলো ডিফাইন না থাকে তাকে কিছু করতে পারবো না মানুষকে কাজে লাগাবে কেমন স্প্যান অফ কন্ট্রোল এটাও খেয়াল রাখতে হবে তুমি একটা লেভেলে কাজ করো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার তাহলে সুপার ইঞ্জিনিয়ার আন্ডারে কয়জন লোক কয়টা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সে ম্যানেজ করতে পারবে চিফ ইঞ্জিনিয়ার কতগুলি লোকদেরকে ম্যানেজ করতে পারবে চিফ ইঞ্জিনিয়ার তো নিচের লেভেলে ম্যানেজ করবে না সুতরাং এইটা হলো স্প্যান নাম্বার অফ পার্সন এফেক্টিভলি
কেউ সুপারভাইজ করতে পারবে, এটাকে বলে স্প্যান অফ কন্ট্রোল। প্রাইম মিনিস্টারের স্প্যান অফ কন্ট্রোল কি? কয়জনকে সুপারভাইজ করতে পারবে? ক্যাবিনেট জি স্যার, মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ এর বাইরে ওনার খবর রাখার কথা, কারণ এর বাইরে তুমি খবর রাখতে যদি কয়ে এখন এই হসপিটাল ম্যানেজমেন্টে কি হইতেছে উনি খবর নেই রূপে আছে। পদ্মা ব্রিজের এই মুহূর্তে জাজিরা ওই প্রান্তে কি হইতেছে ওইটা প্রাইম মিনিস্টারের খবর রাখার কথা না স্যার? না স্যার, এই জন্য বলছে স্প্যান অফ কন্ট্রোল, মন্ত্রিপরিষদ উনি এইরকম করবে। এটা হলো স্প্যান, নাম্বার অফ পিপুল এফেক্টিভলি ক্যান সুপারভাইজ, এটা বলা হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল। আমরা এটা করবো ভবিষ্যতে সামনে আগে, যাতে উপরের দিকে গেলে কম থাকবে, নিচের দিকে আসলে স্প্যান অফ কন্ট্রোল বাড়বে। প্রমোশন অফ স্যাটিসফ্যাকশন অফ ইন্ডিভিজুয়াল, তাহলে প্রত্যেকটা লোকের প্রমোশনাল লাইন অফ ডিরেকশন ঠিক রাখতে হবে, যাতে সে স্যাটিসফাইড থাকে, তার পার্সোনাল স্যাটিসফ্যাকশন গুলি আসে এবং তার অপরচুনিটি গুলি ভবিষ্যতে দেখতে পায়। এই কতগুলি মৌলিক প্রিন্সিপাল না রাখলে অর্গানাইজেশন পারবে না, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এক্সপ্লেইন অর ডিফাইন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন এন্ড এক্সপ্লেইন ইটস ফাংশন ইটস স্টেপস বেনিফিটস এন্ড প্রিন্সিপাল, তাহলে এই জিনিসগুলি যদি উত্তর দিতে পারো তাহলে তুমি অর্গানাইজেশন তুমি তৈরি করতে পারো। তাহলে ভবিষ্যতে যে কোনো প্রজেক্ট রিলেটেড যদি কোনো কিছুটা তোমার তৈরি করতে হয় দেন তুমি এই জিনিসগুলি ফলো করলে তোমার সহজ হবে, ইউ ক্যান ডু ইট ভেরি ক্লিয়ারলি। আর এখানে এটা হলো পাঁচ নম্বর চ্যাপ্টার, তুমি দেখবা ক্রিয়েশন অফ জবস অ্যান্ড ডিপার্টমেন্টেশন। আমি এখন এই ডিপার্টমেন্ট অর্গানাইজেশন হলে পরে আমি এখন এখানে ডিপার্টমেন্টে ভাগ করবো, এই ডিপার্টমেন্টগুলি কীভাবে করবে এগুলো কতগুলি গাইডলাইন দেবে। আমরা এখানে কী করবা ডিভাইডিং দিয়ে অপারেটিভ ওয়ার্ক কেমনে করবো ভাগ করবা, কমন অবজেক্টিভ দিয়ে কমন কমন কতগুলি জিনিস দিয়ে, প্ল্যানিং এর মধ্যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আসবে, প্ল্যানিং একটা জিনিস। যেমন ডিজাইনের মধ্যে হিউম্যান রিসোর্স আসবে না, ডিজাইন রিলেটেড কাজগুলি করে রাখবে, কনস্ট্রাকশন ডিভিশন একটা হতে পারে, এটা আলাদা জিনিস থাকবে। এই সমস্ত জিনিসগুলি তোমাকে খেয়াল রাখবে এবং সে বেজড অন কমন ক্যারেক্টারিস্টিক, কমন কমন কাজগুলো যেগুলি থাকবে, তাহলে মার্জিং অপারেটরটা সেগুলি খেয়াল করবে, লিঙ্কিং জবস অ্যান্ড ওয়ার্কিং গ্রুপ এই লিঙ্ক করে দেবা। এটা হলো ডিপার্টমেন্টেশন কি ব্যাপার। বিভিন্ন প্যাটার্ন হতে পারে, গ্রুপিং বাই প্রোডাক্ট, গ্রুপিং বাই কাস্টমার, গ্রুপিং বাই দি টাইম, শিফটিং হতে পারে ডে শিফট নাইট শিফট, ওকে প্রসেস ট্রিটমেন্ট হতে পারে, অনেকভাবে হতে পারে, ফাংশন টেকনিক্যাল নন টেকনিক্যাল স্কিল নলেজ এগুলো হতে পারে, জিওগ্রাফিক হতে পারে, রিজনাল অফিস লোকাল অফিস সেন্ট্রাল অফিস এগুলো অনেকভাবে তৈরি করে, এগুলি জাস্ট আমাকে গাইড করার জন্য মনে হচ্ছে। ফ্যাক্টর এই ফ্যাক্টরস প্রিন্সিপলস ডেফিনেশন লেখা রাখো খাতার জন্য, এই জিনিসগুলি যেখানে পাইবা সেখানে বেশি বেশি পড়বা, যেখানে ফ্যাক্টর দেখবা যেখানে প্রিন্সিপল দেখবা যেখানে ডেফিনেশন দেখবা এইগুলি বেশি বেশি পড়বা। ফ্যাক্টরস কি কি জিনিস তুমি কনসিডার করবা এই ডিপার্টমেন্ট করতে গেলে, যেমন আমি খালি আমার আনলিমিটেড নাম্বার অফ ডিপার্টমেন্ট করতে পারবো না, পয়সা লাগবো টাকা লাগবো স্পেস লাগবে, এই জন্য বেশি ডিপার্টমেন্ট করতে পারবো না, কমও করতে পারবো না, এই জিনিসগুলি খেয়াল করবো। এখানে কতগুলি ফ্যাক্টর আমরা বলছি, যেমন এক নম্বর কইছে এমন ভাবে গ্রুপ করো যাতে স্পেশালাইজেশন সহজ হয়, বলে দিছি এক্সাম্পল দিয়ে কেমন কি হয়, এমন ভাবে গ্রুপ করবো যেন কোঅর্ডিনেশন করতে সহজ, এমন ভাবে গ্রুপ করবো ডিপার্টমেন্ট বানাবে যাতে কন্ট্রোল করা যায় ফ্যাসিলিটি কন্ট্রোলে সহজ, এমন ভাবে গ্রুপ করবা যেন মানুষগুলা লোক বা লোকাল যে নিডগুলি আছে সেইগুলি তুমি বুঝতে পারতো, এমনভাবে গ্রুপ করবা যেন তুমি তাদেরকে অ্যাটেনশন দিতে পারো, এমনভাবে গ্রুপ করবা যেমন পয়সা কম লাগে, আলটিমেটলি অর্গানাইজেশন চালাতে খরচ রিডিউস। তাহলে কয়টা কয়টা ফ্যাক্টর হলো এখানে, তাহলে আমি যদি বলেন লিস্ট দি ফ্যাক্টরস ইন ডিপার্টমেন্ট পরীক্ষা প্রশ্ন এরকম, list the factors in share kiche bolay na sunte pao sunte pachho na ki departmentation ha
আমার শুনতে পাও না? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো পরীক্ষার প্রশ্ন এরকম দিয়ে লিস্ট দি ফ্যাক্টরস ইন ডিপার্টমেন্ট কেস। কত সুন্দর কয়টা প্রশ্ন দিয়ে দিলাম। ডিপার্টমেন্টেশন কাকে বলে? বা রাইট নোটস অন ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্ট তৈরি করবা কেন ইন দ্য অর্গানাইজেশন, এটাই বলছি। নেক্সট হলো ডেলিগেশন এন্ড অথরিটি রিলেশনশিপ। আমি এই পর্যন্ত আজকে শেষ করতে চাই। ডেলিগেশন এরপরে আসবে তোমার অর্গানাইজেশন স্ট্রাকচার, এগুলি পড়বা, ডেলিগেশন পড়বা, ডেলিগেশন অথরিটি রিলেশনশিপ পড়বা, তারপরে অর্গানাইজেশন স্ট্রাকচার আসবে। অর্গানাইজেশন স্ট্রাকচার ডেলিগেশন রেসপন্সিবিলিটি খুবই ইম্পর্টেন্ট, পড়াবো আগামী ক্লাসে। আবার তারপরে হলো অর্গানাইজেশন স্ট্রাকচার। এই অর্গানাইজেশন স্ট্রাকচার হলো আমাদের এই শেষ। এ পর্যন্ত তোমরা এটা পড়ে আসবা আগামী দিনে। আমি এটা তাড়াতাড়ি করে শেষ করে পরে আমরা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে যাব, বুঝছো? আমরা এই পরে আমরা এইটা হলো ম্যানেজমেন্টের শেষ। এই অর্গানাইজেশন স্ট্রাকচারটা পর্যন্ত হলো কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট আমাদের শেষ হলো। আগামী ক্লাসে আমি এটা শেষ করে কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ভিতরে যাব। আমি কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ফি টাস্ক তোমাকে দিয়ে দিব মাসুদের কাছে, আমার কাছে নিয়ে নিব। আমরা কোথায় শেষ করছি আজকে? আজকে শেষ করছি আমরা যে ইয়াতে ডিপার্টমেন্ট টেনশন ফ্যাক্টরস, আর আমরা ডেলিগেশন অথরিটি রিলেশনশিপ দিকে যাচ্ছি। আমরা এখানে আসছি ডেলিগেশন অথরিটি। আমরা ডেলিগেশন অথরিটি এখান থেকে আমরা আগামীকালকে অল্প সময় শেষ করবো। তোমরা কই আসবা কিন্তু ডেলিগেশন কি, ডেলিগেশন কিভাবে করা হয়, ডেলিগেশনের ফ্যাক্টর এবং কোন কন্ট্রোল কি ডেলিগেট করব এবং কি কি ফ্যাক্টর নিব, কখন আমি বুঝবো এবং কি কি প্রসেসগুলি ডেলিগেশন করবো, স্টেপগুলি কি কি শিখবো, আর অর্গানাইজেশন স্ট্রাকচারটা পড়বো। এই হলো মোটামুটি আজকে। মনে হয় আগামীকালকে এটা শেষ করলে পরের দিন দেয় আরেকটা একটা এরকম টেস্ট বুক, এগুলি পরে আরেকটু এখান থেকে, বুঝছো? আগামী ক্লাসে কোনো পরীক্ষা হবে না, পরের সপ্তাহে দেয় আবার একটু পরীক্ষা হবে এগুলির উপর। কজন আছে এখন এই মুহূর্তে? জয়েন করতে পারতাছ না, আইসাও গেছে কারেন্টের কারণে। আচ্ছা অসুবিধা নাই, শুনো আস্তে আস্তে। আমরা বলে শুক্রবারে ক্লাস নিব। জি স্যার, শুক্রবারে ওই যে অনেকের এই সমস্যা, তো ওই বুধবারে এই জন্য শুক্রবারে নিতে চাইতেছে। কোনো অসুবিধা নাই, আমি কোনো তোমাদের যেভাবে কোনো অসুবিধা হবে এভাবে সময় হবে। স্যার শুক্রবারে কয়টা থেকে নেবেন? স্যার তিনটা না সাড়ে তিনটা? স্যার তোমরা বলো, তোমাদের তো সুবিধার জন্য আমি কইতেছি। আমি তো স্যার তিনটা থেকে নেন। হ্যাঁ তিনটা থেকে স্যার? তিনটা জি স্যার। ওকে আমরা এই সপ্তাহে ক্লাস শেষ হলো, নেক্সট ক্লাসটা বুধবার একটা শুক্রবার থেকে শুরু করছি, এই তো? জি স্যার। নেক্সট ক্লাসটা শুক্রবারে বুধবারে পরিবর্তে শুক্রবার থেকে শুরু করব। জি স্যার। জি স্যার। আরেকটা জিনিস, ভেরি গুড। আর আরেকটা জিনিস হলো, তোমরা সবাই জানো এই যে কাজগুলি করাইতেছে তোমাদেরকে, যাতে রেগুলারলি পাস করে দেওয়ার জন্য, তোমরা যেন পাস করে চলে যাও তাড়াতাড়ি করে, আমরা চেষ্টা করতেছি এই করোনার জন্য যেন পয়সা না থাকে। আমরা অনলাইনে কি করা যায়, আরো কতটুকু কি জ্ঞান যায়, এগুলো আমরা চেষ্টা করতেছি প্রত্যেক দিন আমরা মিটিং করি। তোমাদের যে ডিউটি আছে, আমরা সিভিলে নাকি আমাদের বদনাম বেশি হয়ে গেছে, আমাদের সিভিলে আর আমি সিভিলে প্রফেসর, আমি ডিন। এখন আমার ছেলেপেলেরা যদি
দুজন কি বাদ রাখে বেশি বেশি তাহলে তো মুশকিল। তোমাদের কেউ বাদ আছে? বাদ বলতে স্যার লাস্ট সেমিস্টারে যেটা ছিল ওটা দিছি স্যার, আর হয়তো দু একদিনের মধ্যে নতুন সেমিস্টারে টাকা দিয়ে দেবো স্যার। স্যার আমরা টিউশন ফি দিচ্ছি, বাট আমাদের স্যার ওয়েবারটার জন্য দিয়ে দেয় খুব দ্রুত, আমরা টোটালি কমপ্লিট করে দেবো। আমাদের কি ওয়েবার পাওয়া নাই? শুধু পাই ভাই পাই পার পাইছো না ওই আসে না বাবা? স্যার ওয়েবার ওই ওখানে টাকাতে শো করতে ওয়েবার দিয়ে দিলে কত টাকা আছে টোটাল আমরা ক্লিয়ার করে দেবো। তো জানি না নাও তোমরা ভাই, ওটা হলো যে মিডের মিডের আগে আগে কাউন্ট হবে আর কি, ওটা কাউন্ট অটোমেটিক্যালি হবে। ওই তো অল্প কিছু টাকা আছে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে স্যার, সংসার পুরো খরচ চালাতে কষ্ট হয়ে যাচ্ছে স্যার, আর আমার এটাই লাস্ট সেমিস্টার স্যার। তারপরও কিছু টাকা স্যার শর্ট পড়বে স্যার, প্রায় অর্ধেকখানি গত সেমিস্টারের ডিউ এর থেকে প্রায় স্যার 20-30 এর মতো টাকা ম্যানেজ করছি স্যার, আর তো স্যার এখন এই অবস্থায় টাকা ম্যানেজ করতে পারতেছি না স্যার, সে ক্ষেত্রে কি করব স্যার? না যত মানে শুরু তত রোগ দিয়ে তখন ক্ষতি নাই তো, কেউ ফোর্স করতে না আমাদেরকে। জি স্যার, কিন্তু স্যার বলতেছে যে অনেক স্টুডেন্ট বলতেছে স্যার যে টাকা যদি ডিউ ক্লিয়ার না করি তাহলে স্যার রেজিস্ট্রেশন হবে না স্যার। না এই ভুল কথা, তোমরা যতটুকু রেজিস্ট্রেশন করছো, এই যে তুমি এখন কত সুন্দর কথা বলছো, তোর আব্বু অসুস্থ আমরা তো খুবই দুঃখিত, এটাও হবে আবার ইউনিভার্সিটি কিছু হেল্প করতে দিয়ে বললাম, কোনো অসুবিধা নাই। জি স্যার এর মধ্যে দিচ্ছ, তোমাকে আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি, আশীর্বাদ দিয়ে করছি স্যার। আমার আমার স্যার সেম অবস্থা স্যার। জি স্যার, আমারও স্যার আব্বা দুইবার করে স্যার, একবার হার্টে রিং বসেছি স্যার, ওনার এখানে 4,00,000 টাকার মতো খরচ হয়েছে স্যার, এখনো আবার স্যার ইয়ে করলাম, এখনো স্যার টাকার প্রবলেম স্যার। এখন স্যার রেজিস্ট্রেশনের বিষয়টা আর কি স্যার, কিছু টাকা দিয়ে তাহলে যত লোক পারো তত লোক দিয়ে দাও, কিছু টাকা আগাই থাকো কোনো অসুবিধা নেই। আমাদের অনলাইন পেমেন্টটা যদি ফ্রি করা হয় তাহলে একটু বেটার হয়। অনলাইন পেমেন্ট তো আছে, তুমি ইমিডিয়েট করা নাই স্যার, চার্জ চার্জ নিচ্ছে স্যার। আরে না চার্জ কি 120 টাকার মতো লাগে স্যার। এইগুলি মাইনর জিনিস, তোমার কথা বলছো অসুস্থ, আমার সবাই জানি সবাই এখন খারাপের মধ্যে আছে, এর ভিতরেও তোমাদের যে প্রোগ্রাম গুলি চালা যাচ্ছে আমাকে বলছে, আমি ডিন হিসেবে তোমাদের কোনো ফোর্স নাই টোন নাই তো জানি, তবু সিভিল ছাত্রদের উপরে অনেক ভরসা, অনেক ছাত্র যতটুক পারো একটু আগায় যাও, ঠিক আছে? জি স্যার, আগায় যাও, এই সমস্যাগুলি তোমরা হেড এর আলাপ করবো, কল ডিনের সাথে আলাপ করবো অবশ্যই শেষ করে। জি স্যার, এবং আমার টাইম দিতে স্যার 25 তারিখের ভিতরে বোধহয় অনেক কিছু দিতে বলছে, তবে এটার জন্য আজকে মিটিং করছে, তো আমাকে বলছে যে স্যার আপনি একটু পার্সোনালি, আমরা তো এগুলি করার কথা না ছাত্রদেরকে, তবুও এখন যেহেতু ইউনিভার্সিটি চলছে, তোমাদের ফাংশন চলছে, কষ্ট করছে, অনেক স্টাফরা প্রত্যেক দিন ইউনিভার্সিটি যাচ্ছে এই সমস্ত কার্যক্রম ঠিক রাখার জন্য, তো ওদেরকে তো কিছু হেল্প করতে হয় হবে ইনশাল্লাহ, তো খারাপ না, আগাও যতটুকু সম্ভব, যতটুকু পারো আগায় যাও, ওকে দিও পেমেন্ট দিও। জি স্যার, জি স্যার, জি স্যার, এটা সবাইকে বন্ধু বান্ধব ওইভাবে বুঝাও, এটা পজিটিভলি বুঝাও, এখানে কোনো ফোর্স নাই, যতটুকু পারো দিয়ে দাও, আর কোনো সমস্যা হলে দেবো, এবার অন্য কোনো সমস্যা হলে তুমি হেডকে ইমিডিয়েটলি জানাইবা, বুঝছো নাকি? জি স্যার, এটা কইরা নি ভাই, এই 25 তারিখের ভিতরে তোমরা যতটুকু যে পারো এটা যদি আগায় দিন, এটা আমি। জি স্যার, জি স্যার, আর আমি বলতে পারি যে আমার ছাত্ররা আগাইছে। জি স্যার, স্যার ভার্সিটিতে গেলে কি স্যার এখন ওই আপনার বইটা কি স্যার দেখা যাবে? হ্যাঁ ভার্সিটি কই থাকো, ঢাকা থাকো স্যার? অনেকে ঢাকাতে আছে তো, অনেকে ঢাকাতে আছি স্যার। হ্যাঁ তুমি স্বামী মিলে টেলিফোন দিয়ে নিবা, স্বামী যায় আজকে গেছে, স্বামী মিলে টেলিফোন দিয়ে দেখা নিবা, কইছে তো দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে স্যার, ভার্সিটি কি টাকা জমা দেওয়া যাবে স্যার? হ্যাঁ ভার্সিটিতে কি গিয়ে টাকা জমা দেওয়া যাবে? ভার্সিটিতে দেওয়া যাবে টাকা, এখন অনলাইন হলো নতুন পদ্ধতি অ্যাড করছে, এটা হলো ট্রেডিশনাল অনলাইন, মানে ফিজিক্যালি দেয়া দিতে পারবা আর অনলাইন দিতে পারবা, দুইটাই দেওয়া আছে অপশন, অপশন দিয়ে তুমি সেফ থেকে খুব সুন্দর মতো নিজেকে প্রোটেকশন দিয়ে তুমি যেভাবে মনে করো তুমি সেভাবে তুমি দিবা। জি স্যার, আর বলতে গেলে স্বামীকে টেলিফোন দিয়ে যাইবা, আমি স্বামীকে বলে দিব।
স্যার তাহলে শামিম ভাইকে স্যার একটু বলে দেন আমরা কেউ একজন দেয় হ্যাঁ আর তোমরা হ্যাঁ বুলবুল ভাই একটু আপনি করেন বুলবুল অন্য বন্ধু-বান্ধবরা একটু এইভাবে উৎপুষ্ট করো যে সিভিল ছাত্রদের জন্য একটু আগায় আসে যতটুকু সম্ভব যাতে অথরিটি আমাদেরকে বলতে পারে যে না সিভিল ছাত্ররা পেমেন্ট দাও হইছে স্যার ওই যে আমরা যে একটা বলছিলাম স্যার আমাদের যেহেতু ল্যাব ব্যবহার করতেছি না তারপরে আলোচনা হয়েছে কোন ল্যাব তোমাদের করতে হবে এক সময় এটা পড়াইতে হবে এখন তো এমনি হয়তো কিছুটা ব্রিফিং দিবে নরমাল সিচুয়েশনে ইউজিসি বলে দিয়েছে তোমাদেরকে ল্যাব করা দেবো তাই কাই নাও তোমাদের করা বলে কি হবে তোমাদের ল্যাব ছাড়া কোন সিভিল ইঞ্জিনিয়ার বানাবো না আমাদের যদি কিছু তোমার এই বাসের ব্যাপারে প্রক্টর স্যার আলাপ করবা আর টিউশনের ব্যাপারে হেড স্যার আলোচনা করে না কোনো অসুবিধা নেই অর্থাৎ সবাই মিলে আমরা আগাবো তোমাদেরকে যাতে পাস করে দেওয়া যায় এটা হলো বড় ব্যাপার স্যার স্যার অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে তো স্যার যে টিউশন ফ্রি মানে কিছুটা ছাড় দিচ্ছে তাহলে স্যার আমাদের ইউনিভার্সিটিতে কি স্যার এটা দেওয়া হবে না আমাদের ইউনিভার্সিটিতে স্যার এর যে কি পর্যায়ে আছে এটা তো আমরা আসসালামু আলাইকুম স্যার তাসিফ মাসুম